প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। কর্মমুখী রসায়নের দ্বিতীয় লেকচারে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা কৃত্রিম প্রিজারভেটিভস নিয়ে আলোচনা করব এবং এই সংক্রান্ত যে অবজেক্টিভগুলো আছে সেগুলো ভালোভাবে ফিল করার চেষ্টা করব। সো এই টপিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অবজেক্টিভের জন্য, বিশেষ করে এইচএসসি পরীক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা দুইটার জন্যই সমানভাবে গুরুত্বপূর্ণ। এই কারণে আমি প্রত্যেকটা জিনিস লাইন বাই লাইন পড়ানোর চেষ্টা করব। তোমরা শুধু মনোযোগ সহকারে কথাগুলো শুনবে এবং যাতে তোমাদের অবজেক্টিভের টার্মগুলো যাতে মনে থাকে সেই বিষয়টা আমরা ভালো করে ফোকাস করব। আর এখান থেকে সাধারণত সৃজনশীলগুলো তেমন একটা আসে না, এখান থেকে ক বা খ নাম্বার আসতে পারে। সো সেই ক্ষেত্রে অবজেক্টিভের জন্য এই চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিধায় তোমরা একটু মনোযোগ সহকারে একদম প্রতিটা কথা মনোযোগ করে শুনলেই হবে, ইনশাআল্লাহ তোমাদের আর কোনো টেনশন করতে হবে না। সো যেহেতু কৃত্রিম প্রিজারভেটিভ গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম কি প্রাকৃতিক প্রিজারভেটিভস নিয়ে আলোচনা করেছিলাম, আজকে কৃত্রিম প্রিজারভেটিভস। কৃত্রিম জিনিসটা দিয়ে কী বোঝায়? কৃত্রিম মানে হচ্ছে কি, যে কোনো কিছু আমরা কী করব, যে তৈরি করব, অর্থাৎ রাসায়নিকভাবে তৈরি করব, তো সেটা হচ্ছে কৃত্রিম। তো যেটা আমরা প্রস্তুত করব, আর প্রাকৃতিক মানে যেটা হচ্ছে প্রাকৃতিক উৎস থেকে পাওয়া যায় সেগুলো হচ্ছে প্রাকৃতিক প্রিজারভেটিভস। যে প্রিজারভেটিভস জিনিসটা কি, তার মানে হচ্ছে খাদ্যবস্তুকে দীর্ঘদিন সতেজ রাখে, খাওয়ার উপযোগী করে রাখে, সেটাই তো প্রিজারভেটিভস বা সংরক্ষণকারী রাসায়নিক পদার্থ, এটা হচ্ছে আমরা বলতে পারি একসাথে। সো আমরা প্রথমে যেটা দেখব যে আসলে এই কৃত্রিম মানে তোমার কৃত্রিম প্রিজারভেটিভ সেটা কত প্রকার ও কী কী সেটা একটু জানবো। তোমরা দেখতে পাচ্ছ যে প্রিজারভেটিভস কাকে বলে সেটা আমরা দেখতে পাচ্ছি, যে খাদ্যবস্তুর পচন রোধকল্পে বা রোধক রূপে নির্দিষ্ট স্বল্পমাত্রায় ব্যবহৃত রাসায়নিক পদার্থসমূহকে কৃত্রিম বা রাসায়নিক ফুড প্রিজারভেটিভস বলা হয়। আন্তর্জাতিকভাবে অনুমোদিত প্রিজারভেটিভস কয় প্রকার? তিন প্রকার। কী কী বলো তো? আমি গত ক্লাসেও বলেছিলাম, তারপর আমি আবার একটু বলতে চাই, সেটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবায়াল এজেন্ট। তাহলে অ্যান্টিমাইক্রোবায়াল জিনিসটা দ্বারা কী বুঝে? দেখো, মাইক্রোবায়াল বা মাইক্রোবিয়াল অনেক বইতে লেখা আছে। এই মাইক্রোবায়াল মানে জিনিসটা কি, জিনিসটা হচ্ছে যে ইস্ট, মোল্ড, এই ধরনের পদার্থগুলো, এগুলো হচ্ছে মাইক্রোবিয়াল। তো অ্যান্টিমাইক্রোবিয়াল তার মানে হচ্ছে এই মাইক্রোবিয়াল যে উপাদানগুলো আছে, ইস্ট, মোল্ড, এই যে ছত্রাক, এগুলো ইস্ট, মোল্ড, ছত্রাক, এই যে ইস্ট, মোল্ড এবং ছত্রাক, তাহলে এগুলোকে রোধ করার জন্য বা এগুলোকে মেরে ফেলার জন্য যে পদার্থ ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবায়াল। সো সোজা সহজত্বে তাহলে এগুলো হচ্ছে মাইক্রোবায়াল, মানে অর্থাৎ ক্ষুদ্রতে ক্ষুদ্র যেগুলো ব্যাকটেরিয়া, ছত্রাক আমরা বলতে পারি, সেগুলোকে মারার জন্য যে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবায়াল, সোজা কথা। তো এখন আসো যে অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট, অক্সিডেন্ট জিনিসটা দ্বারা কী বোঝায়? অক্সিডেন্ট মানে হচ্ছে জারক। তার মানে খাদ্যবস্তুকে যদি জারিত করে ফেলে কোনো একটা পদার্থ, তাহলে সেটা থেকে রক্ষা করে, তাহলে যদি খাদ্যবস্তুকে জারিত করে ফেলে তাহলে ওই খাদ্যবস্তুটা পচে যায়, তাহলে ওই পচার হাত থেকে রক্ষা করার জন্য যে পদার্থ ব্যবহার করা হয় তাকে অ্যান্টিঅক্সিডেন্ট বলা হয়। তাহলে অক্সিডাইজড হওয়ার থেকে রক্ষা করার জন্য যে পদার্থ মানে ব্যবহার করা হয় সেটাকে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট বলা হয়। তার মানে খাদ্যবস্তুকে জারণের হাত থেকে বা পচনের হাত থেকে রক্ষা করে, একে আমরা কী বলি, অ্যান্টিঅক্সিডেন্ট বলি, এজেন্ট বলি। এবার হচ্ছে কিলিং এজেন্ট বা কিলেটিং এজেন্ট, অনেকে কিলেটিং এজেন্ট, তো এটাকে চিলেটিং এজেন্টও বলা হয়। এটা আমরা তৃতীয় অধ্যায়ে পড়েছিলাম যে কাঁকড়ার কামড় কিলেটিং এজেন্ট। তো খাদ্যবস্তুতে কিছু কিছু উপাদান রয়েছে বা কিছু কিছু পদার্থ রয়েছে, যে পদার্থগুলো খাদ্যবস্তুতে কী করে রং পরিবর্তন করে ফেলে, বিভিন্ন ধরনের ছত্রাক জাগাতে সহযোগিতা করে। সো ওগুলো শোষক রূপে বা শোষণ করার জন্য ওই ধরনের ক্ষতিকর যে রাসায়নিক, বিশেষ করে যে আমরা গ্রুপ ডি ব্লকের মূল যেগুলো রয়েছে, যেমন আয়রন আছে, নিকেল আছে, ওই পদার্থগুলোকে শোষণ করার জন্য এক ধরনের পদার্থ ব্যবহার করা হয়, যেগুলো ওগুলোকে শোষণ করে খাদ্যবস্তুর মানে খাদ্যবস্তুকে পচনের হাত থেকে বা রঙগুলো পরিবর্তনের হাত থেকে রক্ষা করে। ওই ধরনের পদার্থগুলোকে বলা হয় কিলেটিং এজেন্ট বা চিলেটিং এজেন্ট বলা হয়। তার মানে এগুলো আমরা তৃতীয় অধ্যায়ে পড়েছিলাম, অর্থাৎ আমাদের রাসায়নিক বন্ধন এবং মৌল পর্যাবৃত ধর্ম ওইটাতে পড়েছিলাম এই জিনিসটা, কিলেটিং এজেন্ট বা চিলেটিং এজেন্ট। সো আমরা এগুলো একটু ডিটেলস একটু একে একে দেখবো, সো এটা নিয়ে আরও রিড হওয়ার কোনো কারণ নেই। সো এবার আসো আমরা দেখবো যে অ্যান্টিমাইক্রোবায়াল জিনিসটা কি। তার মানে দেখো সহজ ভাষায় যে অ্যান্টিমাইক্রোবায়াল রাসায়নিক প্রিজারভেটিভ যেগুলো, যে আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে ব্যাকটেরিয়া কী কী বলো তো, ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ডস, ছত্রাক, এগুলো বৃদ্ধি প্রতিহত করবে, এগুলো অ্যান্টিমাইক্রোবিয়াল, এগুলো থেকে কী করবে, বৃদ্ধিটা প্রতিহত করবে। তাহলে এগুলো হচ্ছে মাইক্রোবিয়াল উপাদান, তাহলে ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড, এগুলো মাইক্রোবিয়াল উপাদান, এগুলোকে মেরে ফেলবে বা এগুলোকে তোমার কী করে ফেলে নিষ্ক্রিয় করে দেবে। সো ওই পদার্থটা ব্যবহার করলে এগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে, এই কারণে এদেরকে অ্যান্টিমাইক্রোবায়াল বলা হয়, ঠিক আছে। সো এই রাসায়নিক পদার্থ মাইক্রো অর্গানিজম কোষে, যে মাইক্রো অর্গানিজম, তাহলে এরা কী করে মানে এই ব্যাকটেরিয়া, ইস্ট এবং মোল্ডস এগুলো কোষের মেমব্রেন ফাটিয়ে দেয়, তার মানে কাষের এই মাইক্রো অর্গানিজমগুলো কোষের মেমব্রেনটা ফাটিয়ে দিয়ে এনজাইম ক্রিয়া রোধ করে থাকে, এবং এগুলো কী করে যে এই সমস্ত রাসায়নিক পদার্থ কোষের মাইক্রো অর্গানিজম কোষের মেমব্রেনটা ফাটিয়ে দেয়। তাহলে কোষের মেমব্রেন যদি ফাটিয়ে দেয় তাহলে ওই কোষটা
আবার কি করতে পারে না, বংশবৃদ্ধি করে সে আবার মানে বিশালভাবে ছড়ায় যেতে পারে না, ছড়িয়ে যেতে পারে না, ফলে কোষ মানে ওই খাদ্যবস্তুটা ওই অর্গানিজম থেকে রক্ষা পায়। এইটা হচ্ছে মূল। তার মানে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে অ্যান্টি মাইক্রোবাইল কীভাবে কাজ করে, তো তুমি বলবে যা এই মাইক্রো অর্গানিজম যেগুলো রয়েছে বিশেষ করে ব্যাকটেরিয়া, ইস্ট মোল্ডস, এদের কী করে কোষের, এদের কোষের মেমব্রেন ফাটিয়ে দেয়। তো ফাটিয়ে দিয়ে কী করবে, ফলে এরা আর বংশবৃদ্ধি করতে পারে না বা খাবারের মধ্যে ছড়িয়ে যেতে পারে না। এই কারণে এই আমরা অ্যান্টি মাইক্রোবাইল উপাদানগুলো ব্যবহার করি। এখন প্রশ্ন হচ্ছে আমরা কী কী অ্যান্টি মাইক্রোবাইল ব্যবহার করি সেটা আমরা জানতে হবে। তাহলে দেখো যে সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম বেনজয়েট বা বেনজোয়িক অ্যাসিড, তাহলে তোমরা একটু খুব খেয়াল করো সোডিয়াম বেনজয়েট, তাহলে বেনজিন কোনটা, বেনজিন হচ্ছে এটাকে বেনজিন বলি আমরা, এটাকে বেনজিন বলি, এটাকে বেনজিন বলি, তাহলে বেনজয়েট বলা হচ্ছে, তাহলে বেনজোয়িক অ্যাসিড, তাহলে সি ডাবল ও এইচ এটা হচ্ছে বেনজোয়িক অ্যাসিড। তো বেনজোয়িক অ্যাসিডকে এইচটা সরিয়ে দিয়ে যদি সোডিয়াম যুক্ত হয় তখন এটার নাম হচ্ছে সোডিয়াম বেনজয়েট, তাহলে বেনজোয়িক অ্যাসিড, তাহলে এই বেনজোয়িক অ্যাসিড হচ্ছে এটা, এটা সোডিয়াম বেনজয়েট, তার মানে এটা একটা লবণ। এই বেনজোয়িক অ্যাসিডে দেখো এটা হচ্ছে সি ডাবল ও এইচ, তো বেনজোয়িক অ্যাসিড, তাহলে এটা হচ্ছে সোডিয়াম বেনজয়েট। তাহলে বেনজোয়িক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে যদি সরিয়ে দেওয়া হয়, কাকে সরিয়ে দেওয়া হয়, এই যে হাইড্রোজেনকে যদি সরিয়ে দেওয়া হয়, হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে যদি সোডিয়াম যুক্ত হয় তখন সেটা সোডিয়াম বেনজয়েট, তাহলে এটা একটা লবণ, এটা লবণ বলা যায়, এটাকে লবণ বলা যায়, আর এটা হচ্ছে অ্যাসিড বলা যায়, এটাকে অ্যাসিড বলা যায়। সো এই এটা হচ্ছে সোডিয়াম বেনজয়েট আর এটা হচ্ছে বেনজোয়িক অ্যাসিড। সো এটার মেল্টিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্টটা 121 ডিগ্রি সেলসিয়াস এবং সাধারণ অবস্থায় এটা কি কঠিন অবস্থায় থাকে। সো এটা আমরা ব্যবহার করতে পারি। এরপরে পটাশিয়াম সর্বেট, সোডিয়াম সর্বেট, ক্যালসিয়াম সর্বেট, এগুলো কঠিন উপাদান, এগুলো আমি দেখাবো। তারপর হচ্ছে সাইট্রিক অ্যাসিড, তারপর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ক্যালসিয়াম প্রোপানোয়েট, তারপর হচ্ছে আমরা নাইট্রেট, নাইট্রাস লবণ, তাহলে এটা হচ্ছে নাইট্রেট লবণ, এটা নাইট্রেট লবণ, এটা হচ্ছে নাইট্রাস লবণ, তাহলে এটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রাস, তার মানে হচ্ছে কি সোডিয়াম নাইট্রাস। তো তাহলে এই এই লবণগুলো আমরা কী ব্যবহার করি, নাইট্রেট এবং নাইট্রাইট, এখানে নাইট্রাইট হবে, সোডিয়াম নাইট্রাইট হবে, এটা নাইট্রাস না, সোডিয়াম নাইট্রাইট হবে, নাইট্রাইট হবে, নাইট্রাইট লবণ, এটা হচ্ছে নাইট্রেট, এটা হচ্ছে নাইট্রাইট, সোডিয়াম নাইট্রাইট। সো এই লবণগুলো আমরা ব্যবহার করতে পারি, সালফাইড লবণ ব্যবহার করতে পারি, তার মানে হচ্ছে সালফাইড গ্যাস হবে, গয়জোফুলা কাদিনটা হচ্ছে সালফাইড গ্যাস, পটাশিয়াম মেটাবাইসালফেট, এই যে ক্যাটু H2O5, এগুলো আমরা কী ব্যবহার করতে পারি, এগুলোকে আমরা যে অ্যান্টি মাইক্রোবায়াল হিসেবে ব্যবহার করতে পারি, এই যে উপাদানগুলো যেগুলো বললাম, আর এগুলো হচ্ছে তাদের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট। তাহলে এইগুলো হচ্ছে মেল্টিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট হচ্ছে গলনাঙ্ক, আর বয়লিং পয়েন্ট হচ্ছে স্ফুটনাঙ্ক, মেল্টিং পয়েন্ট আর হচ্ছে বয়লিং পয়েন্ট। এগুলো জাস্ট এমনি পড়বে, এগুলো এত কঠিন, মানে এই মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট এই জিনিসগুলো আসবে না, এগুলো নিয়ে এত ওরিড হওয়ার কোনো কারণ নাই। তারপরে একটু জাস্ট এই সোডিয়াম বেনজয়েটের ব্যবহার সবচেয়ে বেশি হয় এবং পর সর্বেট লবণগুলো, তাহলে এই এই দুটো বেশ সবচেয়ে বেশি হয়। আর এটা তো অ্যাসিডিক অ্যাসিড, যেটা সেটা হচ্ছে ভিনেগার, ভিনেগার আছে না, ভিনেগার, ভিনেগার হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এই অ্যাসিডিক অ্যাসিডের 6-10% জলীয় দ্রবণকে আমরা ভিনেগার বলি, তাহলে ভিনেগার খাদ্য সংরক্ষণে সহায়তা করে। সো এটা একটা ব্যাপার। আরগুলো তেমন একটা ব্যবহৃত হয় না, এগুলো মানে মাঝে মাঝে ব্যবহৃত। তাহলে তুমি এই চারটা মনে রাখলে হবে, এই চারটা ভালো করে মনে রাখবে, এই চারটা একটু মনে রাখবে, তাহলে বাকি আর টেনশন করতে হবে না। তাহলে তোমাদের এখানে হচ্ছে বেনজোয়িক অ্যাসিড বা বেনজয়েট, তারপর হচ্ছে পটাশিয়াম সর্বেট মানে সর্বেট লবণ, তারপর হচ্ছে সাইট্রিক অ্যাসিড, এটাও আমাদের প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, এবং অ্যাসিডিক অ্যাসিড, এগুলো প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, এটা একটু মাথায় রাখলে হবে। সো আশা করি স্ক্রিনশট তুলে নাও, নোট করে নাও, তাহলে তোমার জন্য সহজ মনে হবে, ঠিক আছে? ওকে, রাইট। সো এরপরে যদি আমরা আসি, দেখো যে রাসায়নিক প্রিজারভেটিভের বৈশিষ্ট্যগুলো, বৈশিষ্ট্যগুলো কী কী রে বাবা, কারণ রাসায়নিক প্রিজারভেটিভগুলো অধিকাংশই দেখা যায় অম্লীয়, অম্লীয় হয়। তো অম্লীয় হলে কি, অম্লীয় মাধ্যমে তোমার কী করতে পারে না, যে এই যে ইস্ট, ব্যাকটেরিয়া, মোল্ডস, এগুলো বংশবৃদ্ধি করতে পারে না, অম্লীয় মাধ্যমে এগুলো বংশবৃদ্ধি করতে পারে না, এটা একটু মাথায় রাখবা। তো তাহলে দেখো প্রিজারভেটিভস হলো দুর্বল জৈব কার্বক্সিলিক অ্যাসিড, আবার বলো কী বলো তো, দুর্বল জৈব, এই যে দুর্বল জৈব কার্বক্সিলিক অ্যাসিড, এদের লবণ মানে হয় কার্বক্সিলিক অ্যাসিড মানে জৈব অ্যাসিড অথবা এদের লবণ, এটা প্রিজারভেটিভ, অথবা কী হতে পারে নাইট্রিক, নাইট্রাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিডের লবণ, এদের লবণ হতে পারে প্রিজারভেটিভগুলো। এখন দেখো এসব লবণ পানিতে দ্রবীভূত হয়, আর্দ্র বিশেষিত হয়ে এদের মাতৃ অ্যাসিড তৈরি করে। মাতৃ অ্যাসিড জিনিসটাকে আমি যেমন মনে করো, আমি যেমন CH3COONA, তাহলে এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিডের একটা লবণ। তাহলে এই লবণটা যখন পানিতে দ্রবীভূত হয়, যে পানিতে যখন দ্রবীভূত হয় তখন এই লবণ অ্যাসিডটা তৈরি করে, তাহলে CH3COOH তৈরি করে, প্লাস এখানে NaOH এরকম তৈরি করতে পারে। তো তাহলে এখন আমাকে বলো যে এটা তাদের লবণ, তাহলে এই লবণটা যে মানে এই লবণটা এই অ্যাসিড থেকেই তো আসছে, তাহলে এটা যখন আর্দ্র বিশ্লেষিত হয় তখন ওই সংশ্লিষ্ট মাতৃ অ্যাসিড মানে এটা মাতৃ অ্যাসিড মানে এই অ্যাসিড থেকেই এই লবণটা পাওয়া যায়, ফলে ওখানে আর্দ্র বিশ্লেষিত হলে ওই সংশ্লিষ্ট অ্যাসিডটাই তৈরি করে। তো সংশ্লিষ্ট অ্যাসিডটা যখন তৈরি করে তখন ওই অ্যাসিড দ্রবণে কী হয়, মাইক্রোবায়ালগুলো কী করতে পারে না, মানে জন্মাতে পারে না, বা মাইক্রোবায়াল বংশবৃদ্ধি করতে পারে না, এটা মাথায় রাখবা। তো তাহলে মাতৃ অ্যাসিড যখন উৎপন্ন করে তখন ওই অ্যাসিডের pH-এর মান, এই যে অ্যাসিডিক অ্যাসিডের যেমন pH-এর মান, এইসব অ্যাসিডের অ্যাসিডিক মাস 4.74, এটা একটু মনে রাখবা, এবং সর্বনিম্ন মান 3.14,
এটার মধ্যে থাকে। এখন একটা মজার ঘটনা বলি, যদি এর চেয়ে কম হয় তাহলে তো এটা আমাদের জন্য ক্ষতিকর হবে, কারণ অতিরিক্ত এসি যদি হয়ে যায় তখন আমাদের পাকস্থলীতে সমস্যা করবে। তাহলে অ্যাসিডের ওই পিএসের লেভেলটা এত থেকে এত এর মধ্যে যদি থাকে তখন এটা আমাদের খাবার উপযোগী থাকে, তাহলে আমাদের কোনো ক্ষতি করবে না। এই কারণে এর মান হচ্ছে 4.74 থেকে 3.14 পর্যন্ত হয়ে থাকে। এই কারণে এগুলো আমরা খাবারে ব্যবহার করলে আমাদের শারীরিক বা কোনো ক্ষতি হয় না, শারীরিক বা আমাদের মানে মেজর কোনো ক্ষতি হয় না, এটা একটু মাথায় রাখবা। তারপর হচ্ছে এই অম্লীয় মাধ্যমে ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য প্রতিকূল পরিবেশ হওয়ায় রাসায়নিক পদার্থগুলো কার্যকর প্রিজারভেটিভ হিসেবে কাজ করে বা ভূমিকা রাখে। তো সোজা কথা, একটা সহজ ভাষায় তুমি তোমার মতো করে লিখবা, এই কথাটা মনে রাখবা, এই কথাটা মনে রাখবা, আর বাকিগুলো তোমার মতো করে লিখলে হবে, ঠিক আছে? সো আশা করি আমার মতে তুমি মাথায় তোমার এটা ঢুকে গেছে আশা করতেছি। ওকে রাইট, সো এবার আসো আমরা দেখবো যে সোডিয়াম বেনজয়েট এবং বেনজয়িক এসিড মানে প্রিজারভেটিভগুলো কী কী, সেগুলোর একটু বর্ণনাগুলো আমি একটু দেখবো। এই যে বেনজয়িক এসিড এবং সোডিয়াম বেনজয়েট এটা আমি দেখালাম, তাহলে এদের কাজ কী বা এরা কী কীভাবে এটা করে, তাহলে আমি কিছুক্ষণ আগে বলি বেনজয়িক এসিড তো সেটা ডিরেক্ট এসিড মানে এটা ব্যবহার করতে পারছে, আর সোডিয়াম বেনজয়েট কী করবে, আর্দ্র বিশেষিত হয়ে এই বেনজয়িক এসিডই তৈরি করবে। তাহলে সোডিয়াম বেনজয়েটটা আর্দ্র বিশেষিত হয়ে এটা তৈরি করবে, তার মানে এটা তৈরি করে এটাই কী খাদ্যবস্তু অর্থাৎ খাদ্যবস্তুর মধ্যে ব্যাকটেরিয়া ইস্ট মোল্ডস এগুলোকে প্রতিহত করবে, দ্যাটস অল। তো সোজা কথা হচ্ছে এটা এগুলো মানে সংস্পর্শে মাইক্রো অর্গানিজম ক্ষতিকর জীবাণু মরে যায়, এই কথাটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে এগুলো যখন মানে বেনজয়িক এসিডের সংস্পর্শে আসবে মাইক্রো অর্গানিজমগুলো সেগুলো ওই যে মাইক্রো অর্গানিজমগুলো সহজে মরে যাবে, দ্যাটস অল সিম্পল, এগুলো নিয়ে তো মাথা ব্যথার কিছু নেই। আচ্ছা এবার আসো আমরা দেখবো যে অ্যান্টিমাইক্রোবায়ালের কার্যকারিতা, কিছুক্ষণ আগে বললাম যে সোডিয়াম বেনজয়েট এবং বেনজয়িক এসিডের পিএসের মান কত, 4.2 মোটামুটি আমাদের জন্য যেটা উপযোগী, আমরা জানি যে 3.0 ওই যে সামথিং এটার চেয়ে যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে উপযোগী হচ্ছে আমাদের জন্য, তাই এদের অ্যান্টিমাইক্রোবিয়াল কার্যকারিতা 4.5 নিচে বেশি থাকে। তার মানে এরা কী করে যে 4.5 নিচে যদি হয় পিএইচের মানটা তাহলে সেক্ষেত্রে ওরা জীবাণুকে মেরে ফেলতে পারে, ওই এই যে সংশ্লিষ্ট যোগ্যতা জীবাণুকে মেরে ফেলতে পারে। তো তাহলে এই সোডিয়াম বেনজয়েট এটা বেনজয়িক এসিড তৈরি করে, ফলে ওই পিএসের থাকাকালীন সময়ে মাইক্রো অর্গানিজমগুলো মারা যায়, এটা হচ্ছে মূল কথা। সোডিয়াম বেনজয়েট ও বেনজয়িক এসিড ইস্ট মোলস কিছু ব্যাকটেরিয়া বৃদ্ধি প্রতিরোধ, এদের বৃদ্ধি প্রতিরোধ করে, কেন মারি ফেলে এখানে বৃদ্ধি প্রতিরোধ। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে এটা, একদম যদি লাল কালি পারো লাল কালি দিয়ে দেখো, এটা অবজেক্টিভ অনেক বেশি বার আসছে, সেটা হচ্ছে প্রিজারভেটিভ যুগে এদের অনুমোদিত মাত্রা হচ্ছে এত, এই যে প্রিজারভেটিভ রূপে এদের অনুমোদিত মাত্রা হচ্ছে এত কত, এই যে 0.1%, এটা হচ্ছে প্রিজারভেটিভ রূপে তাদের কি অনুমোদিত মাত্রা, মানে তারা আমরা যখন কোনো একটা খাদ্যবস্তুতে আমরা যখন এটা ব্যবহার করব, এই যে প্রিজারভেটিভসগুলো ব্যবহার করব, তাহলে এই প্রিজারভেটিভসগুলো আমরা এত পার্সেন্টের বেশি ব্যবহার করতে পারবো না, 0.1% বেশি ব্যবহার করতে পারবো না, এটা বেশি বেশি আসে পরীক্ষা অবজেক্টিভে, সেটা একটু মাথায় রাখবা। সো আমরা বেনজয়িক এসিডের প্রতিস্থাপিত যৌগ হিসেবে মিথক্সি বেনজয়িক এসিড, তারপর হচ্ছে প্যারামিথাইল বেনজয়িক এসিড প্রিজারভেটিভ কাজ করতে পারে, তার মানে বেনজয়িক এসিডের পরিবর্তে আমরা এগুলোও আমরা ব্যবহার করতে পারবো, এটা একটু মাথায় রাখবা। তারপর হচ্ছে ব্যবহার, এগুলো কোথায় কোথায় ব্যবহৃত হয়, চনাচুর চিপস বিভিন্ন পনির সালাদ, সালাদ তো বুঝো, তারপর হচ্ছে সালাদ হবে দ হবে সালাদ না সালাদ হবে, তারপর হচ্ছে বিভিন্ন ফলের আচার টমেটো সস, তারপর হচ্ছে অনুমোদিত পার্সেন্ট এত পার্সেন্ট পরিমাণে সোডিয়াম বেনজয়েট প্রিজারভেটিভ হিসেবে মেশানো হয়, এখানে এই সমস্ত খাদ্যবস্তুতে বা এই সমস্ত জায়গায় আমরা কি প্রিজারভেটিভগুলো মিক্সচার করি, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা এবার আসো আমরা দেখবো যে এর পরবর্তী অংশটা, দেখো একটু খেয়াল করো যে বিশেষ দ্রষ্টব্য, এটা কিন্তু খুব মানে ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কারণটা হচ্ছে এটা অনেক সময় ক্যান্সারের জন্য এই যৌগটা অনেক বেশি দায়ী, তো সেটা একটু মাথায় রাখতে হবে যে পারহাইড্রক্সি বেনজয়িক এসিডের কিছু সংখ্যক এস্টার প্যারাবেন, এটাকে প্যারাবেন বলা হয়, এটা অবজেক্টিভের জন্য গুরুত্বপূর্ণ, এই কারণে একটু পড়িয়ে নিচ্ছি, নামে কসমেটিক্স ওষুধ শিল্পে এবং খাদ্য ওষুধ সংরক্ষণে দীর্ঘদিন ব্যবহৃত হচ্ছে প্যারাবেন। তাহলে বেনজয়িক এসিডের প্যারা অবস্থানে ওএইচ মূলক থাকায় এরূপ নামকরণ হচ্ছে, এদের প্যারাবেন সদস্য হলো মিথাইল প্যারাবেন, ইথাইল প্যারাবেন, প্রোপাইল প্যারাবেন, বিউটাইল প্যারাবেন। এই প্যারাবেনগুলো কী হয়, যে প্যারাবেনগুলো যেখানে অ্যালকাইল প্যারাবেন, এটা অ্যালকাইল প্যারাবেন, এই প্যারাবেনগুলো এটার অনুমোদিত মাত্রা কত, যে 0.1% কম হয়। বর্তমানে এইসব প্যারাবেন নিম্নোক্ত কারণে বিতর্কিত হয়ে গেছে, তার মানে এটা আমরা ব্যবহার করবো না, এখন এই প্যারাবেনটা আমরা এখন ব্যবহার করবো না, তো এটা হচ্ছে মূল কথা। তাহলে প্যারাবেনটা যদিও বা প্রিজারভেটিভ হিসেবে ব্যবহৃত হয় কিন্তু আমরা এটা ব্যবহার করবো না। তাহলে এখানে কেন বলতো, ব্রেস্ট ক্যান্সার টিউমারের প্রতি তোমার টিউমারের প্রাপ্তি গ্রাস টিস্যুতে তোমার 2.1 এত গ্রাম 2×10^9 প্যারাবেন যদি থাকে তখন সেক্ষেত্রে এগুলো কী করে, ইস্ট্রোজেন নামক হরমোন তৈরি করে যা ব্রেস্ট ক্যান্সার এবং বালিকাদের অগ্রিম বয়ঃসন্ধি ঘটাতে ভূমিকা রাখে, তার মানে এগুলো আমাদের জন্য ক্ষতিকর, এই জিনিসগুলো আমাদের জন্য ক্ষতিকর, এই কারণে আমরা প্যারাবেনটা এখন ব্যবহার করব না, এটা সিম্পল মনে রাখবা। তার মানে প্যারাবেন ক্যান্সারও সৃষ্টি করতে পারে, এটা একটু মনে রাখবা, দ্যাটস অল।
আচ্ছা, এবার আসো আমরা যে পটাশিয়াম সর্বেট, সোডিয়াম সর্বেট এবং ক্যালসিয়াম সর্বেট। আবার বলছি কি বলতো, পটাশিয়াম সর্বেট, সোডিয়াম সর্বেট এবং ক্যালসিয়াম সর্বেট, এগুলো কি? তাহলে সর্বেটের সংকেতটা একটু দেখে নাও। এটা হচ্ছে সর্বেটের সংকেত, দেখো কোনটা সর্বেটের সংকেত, দেখো যে সিএস থ্রি সিএস ডাবল বন্ড সিএস সিএস ডাবল, মানে দুইটা দ্বিবন্ধন আছে দুইটা এবং উইক অ্যাসিড। তাহলে এটাকে আমরা বলতে পারি টু ফোর হেক্সাডাইন, তার মানে হচ্ছে দুই টু ফোর, মানে হচ্ছে এক নম্বর কার্বন, এটা দুই নম্বর কার্বন, তিন নম্বর কার্বন, চার নম্বর কার্বন, পাঁচ নম্বর কার্বন, ছয় নম্বর কার্বন। যেহেতু এটা একটা উইক অ্যাসিড, নামকরণের সাথে এটা এক নম্বর কার্বন, এটা দুই নম্বর কার্বন, এটা তিন নম্বর কার্বন, চার নম্বর কার্বন, পাঁচ নম্বর কার্বন, ছয় নম্বর কার্বন, কয় নম্বর কার্বন, ছয় নম্বর কার্বন। তাহলে এই কার্বনগুলোতে এটা এক নম্বর কার্বন হিসেবে রাখবো, কেন? কারণ এটা হচ্ছে উইক অ্যাসিড, সবচেয়ে শক্তিশালী মূলক। তাহলে দুই নম্বরে, দুই নম্বর এবং চার নম্বরে আমরা কী বলছি, ইন, মানে অ্যালকিন আর কি, দ্বিবন্ধন আছে, ইন আছে। তাহলে দুই নম্বর এবং চার নম্বরে হেক্সাডাইন, মানে দুইটা ইন আছে, এরপর সি ডাবল এইচের কারণে এটা কী বলতো, উইক অ্যাসিড। তো এটাকে আমরা কী বলতে পারি, সর্বিক অ্যাসিড বলি একসাথে, মানে হচ্ছে এটা হচ্ছে প্রচলিত নাম সর্বিক অ্যাসিড। তো সর্বিক অ্যাসিডগুলো এটা নর্মালি তুমি এইভাবে ব্যবহার করতে পারো, সি সিক্স এইচ এইট ও টু, এইভাবে ব্যবহার করা যায়, মানে এইভাবে সাধারণ সংকেত, কিন্তু গাঠনিক সংকেত হচ্ছে এটা। তো এখন আমাকে বলো এই সর্বিক অ্যাসিডগুলো এগুলো কী করে, ব্যাকটেরিয়া এবং অ্যাসপোরকে বিনষ্ট করে। এই যে ব্যাকটেরিয়া এবং অ্যাসপোরকে বিনষ্ট করে, আবার বলো কাকে কাকে বিনষ্ট করে, ব্যাকটেরিয়া এবং অ্যাসপোরকে কী করে, বিনষ্ট করে। এইসব সর্বেট লবণে প্রিজারভেটিভ, ব্যাকটেরিয়া দমন ক্ষমতা, পিএইচের সর্বনিম্ন মান, তার মানে এত পর্যন্ত, পিএইচের মান 6.5 পর্যন্ত যদি হয় তখন সেক্ষেত্রে এর কমে যদি হয়, এখানে সর্বনিম্ন মান কেন ব্যবহার করতে, আমরা জানি পিএইচের মান যত বেশি হবে সেটা তত বেশি কম অ্যাসিডিক, কম অ্যাসিডিক। পিএইচের মান যত কম হবে সেটা তত বেশি শক্তিশালী অ্যাসিডিক, এটা একটু মনে রাখবা। পিএইচের মান যত বেশি হবে, মানে সাতের সাতের হচ্ছে পিএইচের মান ওয়ান থেকে সাত পর্যন্ত যত বেশি হবে তত বেশি সেটা কী হবে, কম অ্যাসিডিক হবে। আর পিএইচের মান যদি সাত থেকে যত কম হবে তত বেশি শক্তিশালী অ্যাসিড হবে, তত বেশি, আর বলছি সাতের চেয়ে যত কম হবে তত বেশি কী হবে, শক্তিশালী অ্যাসিড হবে। সো এটা একটু মাথায় রাখবা। সো এখানে যে ব্যাকটেরিয়ার দমন ক্ষমতা, এখানে আবার আমরা বলছি যে অ্যাসিডিক অ্যাসিডের ব্যাকটেরিয়ার দমন ক্ষমতা, তার মানে অ্যাসিডিক অ্যাসিড তো এমনিই অ্যাসিড, সো এটার পিএইচের মান হচ্ছে 4.8 নিচে হয়, সাধারণত 4.8 নিচে। তাহলে ওই অবস্থায় সেটা কী করে ফেলতে পারে, ব্যাকটেরিয়াকে কী করে ফেলতে পারে, মেরে ফেলতে পারে। আর এখানে 6.5 পর্যন্ত, তার মানে যত বেশি পিএইচের মান কম হবে, কম বলতে আমি বলতে চাচ্ছি মানে অ্যাসিডিক কম হবে, তাহলে সেটা তত বেশি স্বাস্থ্যের জন্য ভালো, কারণ বেশি অ্যাসিডিক হয়ে গেলে আবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই কারণে সর্বেটগুলো মানে এই অবস্থায় ব্যাকটেরিয়া দমন করতে পারে, এত এত পিএইচ অবস্থায়ও। তো সেই কারণে আমরা এটা সর্বেটটা বেশি ব্যবহৃত করি, তার মানে খাদ্যবস্তু তত বেশি অম্লীয় হয় না, এটা একটু মজার ঘটনা মনে রাখবা। তোমাদেরকে আমি একটু বলতে চাই, যেটা হচ্ছে বিশেষ করে এখন যে বোতলযুক্ত কতগুলো আচার বের হয়েছে, ওই আচারগুলো যখন খেতে বেড়ায় তখন দেখবে একটা টকটক অন্যরকম ভাব, তার মানে এগুলোর ভিতরে প্রচুর পরিমাণে প্রিজারভেটিভস দেওয়া হয়। সো আমার কাছে মনে হচ্ছে ভালো কোম্পানি হলে তো ভালো, আর যদি উল্টাপাল্টা কোম্পানির মনে হয় এগুলো খাওয়া উচিত না, কারণ এক্ষেত্রে প্রিজারভেটিভসের মাত্রা যদি উল্টাপাল্টা হয় স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা দেখ, অম্লীয় সর্বেট প্রিজারভেটিভস কার্যকরভাবে ইস্ট মোস্ট ব্যাকটেরিয়া, তার মানে সোজা কথা হচ্ছে যে ইস্ট মোস্ট ব্যাকটেরিয়া এগুলোকে দমন করবে, শেষ একটুকু এর বেশি আর কিছু কিছু, তাহলে সবগুলোর জন্য কিছুক্ষণ আগে বলেছি অনুমোদিত মাত্রা 0.1%, সবগুলো একই। তো আমরা এগুলো কোথায় ব্যবহার করতে পারি, দই মিষ্টি, যে পটাশিয়াম সর্বেট যদি ব্যবহার করি, পটাশিয়াম সর্বেট লবণ মানে এখানে এই জায়গাতে শুরু পটাশিয়াম, মানে হাইড্রোজেনের পরিবর্তে শুধু পটাশিয়াম হলে দেন এটা পটাশিয়াম সর্বেট হবে। তাহলে এই পটাশিয়াম সর্বেট লবণ আমরা কোথায় ব্যবহার করতে, দই মিষ্টি পনির মাখন বেকারি ইত্যাদিতে ব্যবহার করব। তার এরা মাইক্রো অর্গানিজমের বিরুদ্ধে অধিকতর কার্যকরী প্রতিরোধের জন্য সর্বেট লবণ এবং বেনজোয়েট লবণ মিশ্রিত মিশ্রণ ব্যবহার করে, তার মানে অধিক কার্যকরের জন্য এই দুইটা দুইটা লবণের মিশ্রণ একসাথেই আমরা প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করি অনেক ক্ষেত্রে, মানে অধিকতর কার্যকরী হওয়ার জন্য। সো আশা করি এটা নিয়ে অত বেশি টেনশন হবে না। সো আমি এগুলো আবার কী করবো, লাস্টে দিয়ে একটা চার্ট করে দেবো, যাতে করে সহজেই মানে তোমরা মনে রাখতে পারো। এগুলো আমি ডিটেলস পড়াচ্ছি কেন, অবজেক্টিভের জন্য। সো এটা একটু মাথায় রাখবা, এগুলো কেমনে ব্যবহার করে, এগুলো অত বেশি কঠিন কিছু না। সো এটা একটু মাথায় রাখবা, এগুলো তেমন একটা মানে একই কথা, বারবার একই কথা, সতর্কতা বিষয়গুলো একই ব্যবহার, তুমি কীভাবে ব্যবহার করবা এই জিনিসগুলো, সতর্কতা এগুলো নিয়ে এত টেনশন নাই। আচ্ছা এবার আসো অ্যাসিডিক অ্যাসিড, অ্যাসিডিক মানে সিএস থ্রি সি ডাবল এস, এটার পিএইচের মান, বিয়োজন এইচের বিয়োজন ধ্রুবকের মান, কেয়ার মান কত, অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান যে 1.8 × 10⁵, আর এটার পিএইচের মান 4.74। তো আমরা জানি বেনজোয়িক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিডের মতো অ্যাসিডিক অ্যাসিডের পিএইচও 4.74, এটা অ্যান্টিমাইক্রোবায়াল বা জীবাণুনাশক হয়, তার এটা তরল, তাই তরল প্রিজারভেটিভ হিসেবে অ্যাসিডিক অ্যাসিডের ব্যবহার 6-10% ব্যবহার করলে ভিনেগার নামে আচার চাটনি সস এগুলোতে আমরা সংরক্ষণ করি। আমরা সাধারণত এই যে টমেটো সস যদি বানাই, সেই টমেটো সসের মধ্যে আমরা ভিনেগার দিই, যাতে দীর্ঘদিন পর্যন্ত কী থাকে, সেটা কার্যকর থাকে টমেটো সসের মধ্যে, না হলে নষ্ট হয়ে যেতে পারে। এরপরে ক্যালসিয়াম প্রোপানয়েড, তাহলে প্রোপানয়েড জিনিসটা কি, প্রোপানয়েড মানে হচ্ছে সিএস থ্রি
CH2COOH এটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে প্রোপানোয়িক অ্যাসিডে যদি আমি এসটা বাদ দিয়ে দিই তাহলে আমি ক্যালসিয়াম ব্যবহার করি, তাই ক্যালসিয়ামের যোজনী দুই, তাহলে এটা দুইটা হবে, এটা দুইটা, তাহলে এটার নাম হচ্ছে ক্যালসিয়াম প্রোপানোয়েট। সো ক্যালসিয়াম প্রোপানোয়েটের পিএইচও 4.89, এটা মাথায় রাখবা 4.89। এই অবস্থায় কী করতে পারি আমরা, এই অবস্থার নিচে যদি হয় তাহলে এটা অ্যান্টিমাইক্রোবায়াল, তার মানে হচ্ছে ব্যাকটেরিয়া ইস্ট মোল্ডস এদেরকে মেরে ফেলে, এদের মাইক্রো অর্গানিজমের যে কোষ আছে সে কোষকে ফাটিয়ে দেয়। তো ফাটিয়ে দিলে কী হবে, তার মানে আমরা এগুলোর বৃদ্ধি রোধ করতে পারবো, তাহলে সেক্ষেত্রে আমাদের অধিকতর কার্যকরী হবে, এটা একটু মাথায় রাখবা। সো এগুলো সহজ, সো এটা একটু মনে রাখবো, অবজেক্টিভের সময় আসে যে এখানে পাউরুটি বিস্কুট দুগ্ধজাত মাখন পনির এগুলোতে এটা ব্যবহার করা হয়, এই তিনটাতে, তিনটাতে আমরা ক্যালসিয়াম প্রোপানোয়েট ব্যবহার করি। এটার অনুমোদিত মাত্রা কত, 0.1 থেকে 0.3 ppm পার্স পার মিলিয়ন। পার্স পার মিলিয়ন মানে কি, 1 ppm = 1 mg/L, তার মানে প্রতি লিটারে এত এত ব্যবহার করতে পারবা, প্রতি লিটারে 1 mg ব্যবহার করা যাবে। সো এটা হচ্ছে 0.1 থেকে কত, 0.3 ppm, এটা একটু মনে রাখবা। সো আশা করি এগুলো সহজ, ওগুলো টেনশন করার কিছু নেই। তারপর সাইট্রিক অ্যাসিড, এটাও সেম অবস্থা, সাইট্রিক অ্যাসিড এটার পিএইচের মান এটা মনে রাখবা, তোমরা শুধু মনে রাখবা কোনটা, তোমরা শুধু এর পিএইচের মান 3.14 এটা মনে রাখবা। তারপর হচ্ছে এটার কাজ হচ্ছে সেম যে এটার অনুমোদিত মাত্রা, এই দুইটা জিনিস মনে রাখবা, অনুমোদিত। আর এটা কোথায় কোথায় ব্যবহৃত হয়, যে জ্যাম জেলি ক্যান্ডি এগুলোতে ব্যবহার করে, এই তিনটা পয়েন্ট এটা মনে রাখবা, এটা মনে রাখবা, এটা মনে রাখবা, শেষ, আর কোনো টেনশন করার জন্য। এটা এটাকে বলা হয় 2-hydroxypropane 1-3 1-2-3 টাই কার্বক্সিলিক অ্যাসিড, মানে তিনটা কার্বক্সিলিক মূলক থাকে এটাতে, কয়টা কার্বক্সিলিক, তিনটা COOH তিনটা মূলক আছে, এই কারণে টাই কার্বক্সিলিক অ্যাসিডও বলা হয়, ঠিক আছে। 2-hydroxy মানে দুই নম্বরে কী বলা হচ্ছে, যে দেখো আমি যদি এটাকে সংকেত হিসাবে লিখি তাহলে আমি এভাবে লিখতে পারবো, দেখো প্রোপেন, তাহলে প্রোপেন মানে হচ্ছে এই যে এই প্রোপেন 1-2-3 ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড, ট্রাইকার্বক্সিলিক, তাহলে দেখো এই যে প্রোপেন সিএইচ, এখানে দেখো সিএইচ টু, তারপর হচ্ছে সিএইচ টু, তাহলে এখানে ইয়া কয়টা, তোমার COOH কয়টা, যে এখানে সিএইচ টু দিলা, তাহলে এখানে একটা COOH, তাহলে এই জায়গাতে একটা COOH, COOH এই জায়গাতে একটা, আর এই জায়গাতে একটা COOH, এই জায়গাতে HOOC, তাহলে এখানে বলা হচ্ছে 1-2-3 টাইকার। এবার আবার এই জায়গাতে একটা কী আছে, 2-hydroxy, মানে দুই নম্বরে হাইড্রোক্সি আছে, হাইড্রোক্সি, তাহলে এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, স্যার এই জায়গাগুলোকে নাম্বারিং কেন করা হয়, এটা একটা আমরা যখন তোমার এটা কী বলে জৈব জগতে পড়বো তখন এই বিষয়টা এক্সেপশনাল জিনিসটা জানবো। সো এটা তোমার এখন এই মতো জানার দরকার নাই, এটা নিয়ে এত টেনশন করার দরকার নেই, শুধু মনে রাখবা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড মানে হচ্ছে তিনটা কার্বক্সিলিক মূলক থাকবে। সো এটা শুধু মাথায় রাখলে তোমাদের জন্য হবে, আর টেনশন করতে হবে না। দুই নম্বরে হাইড্রোক্সিমূলক আছে, সো এটা আসবে না, তারপরে একটু পড়ে নিলে ভালো, দ্যাটস অল। সো এটার শুধু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পিএইচের মানটা, তারপর হচ্ছে এটা কী কাজে ব্যবহৃত হয়, অনুমোদিত মাত্রা, এই তিনটা একটু মাথায় রাখলে হবে, আশা করি আর টেনশন হবে না। আচ্ছা এবার আসো আমরা নাইট্রেট এবং নাইট্রাইট লবণ, এই লবণগুলো, তাহলে এখানে কী কী লবণ ব্যবহার করতে পারি, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রাইট, তারপর হচ্ছে সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রাইট, তো এগুলো হচ্ছে তোমার ফুড প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা হয়। সো এইসব এই সমস্ত লবণগুলো কী করে, যে বিশেষত ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, এটা এটাতে এটার কারণে ফ্লু ফুড পয়জনিং হয়, যে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটার কারণে ফুড পয়জনিং হয়, আর এটা ফুড পয়জনিং হলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে, মানুষের কী হতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে। এই ক্লস্ট্রিডিয়াম অর্থাৎ তার মানে ফুড পয়জনিংয়ের জন্য যেটা দরকার সেটা হচ্ছে ব্যাকটেরিয়া, তাহলে এই যে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম এই কোষের মেমব্রেন ফাটিয়ে দেয়, তাহলে এনজাইমে ক্রিয়া প্রতিরোধ করে, মাংসজাত খাদ্য সংরক্ষণে নাইট্রেট, তাহলে এই মাংসজাত খাদ্য সংরক্ষণে নাইট্রাইট এবং নাইট্রেট লবণ ব্যবহৃত হয়, এটার অনুমোদিত মাত্রা হলো 120 ppm। তারপরে এখানে দেখো, যদি মানে সোজা কথা, যদি এখানে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম থাকে তাহলে এরা কী করে জানো, এরা ক্যান্সার সৃষ্টি করতে পারে, এবং জার্মানি নরওয়ে লবণ মানে এই ক্যান্সার সৃষ্টি করার কারণে জার্মানি নরওয়েতে এইসব লবণ সাধারণত নিষিদ্ধ করা হয়েছে, এটা একটু মনে রাখবা। তাই এটা মানে বর্তমানে এটার যে ইয়াটা সেটা হচ্ছে যে বর্তমানে জানা গেছে জারণধর্মী লবণ মাংসের প্রোটিনের সাথে বিক্রিয়া করে নাইট্রাসো এমিন সৃষ্টি করে, যা ক্যান্সার সৃষ্টির কারণ হতে পারে, তাই জার্মানি নরওয়েতে খাদ্য সংরক্ষণে নিষিদ্ধ হয়েছে। আচ্ছা যাক, এটা হচ্ছে এই নাইট্রেট লবণটা কী করে, নাইট্রেট লবণটাকে
মানে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু এটা ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম এটাও কিন্তু কী করে ফুড পয়জনিং সৃষ্টি করে, এটা থেকে রক্ষা করার জন্য এটা ব্যবহার করা হয়। কিন্তু এটার পার্শ্ব প্রতিক্রিয়া যেটা সেটা হচ্ছে যে তোমার এই যে ক্যান্সার সৃষ্টি নাইট্রাসোএমিন তৈরি করে, এই নাইট্রাসোএমিনের কারণে ক্যান্সার হতে পারে, এই কারণে উন্নত দেশে এটা নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এটার উপকারিতা কোনটা, উপকারিতা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম আমাদের তোমার ইয়ে করে হজমে সমস্যা করে, তার মানে আমাদের ফুড পয়জনিং তৈরি করে, আর ফুড পয়জনিং কারণে মানুষের মৃত্যু হতে পারে। কার কারণে মৃত্যু হতে পারে? এই ক্লস্ট্রিডিয়াম বোটুলিনামের কারণে মৃত্যু হতে পারে, এটা আমি দেখাচ্ছি এখন তোমাদেরকে। সো এটা একটু জেনে রাখো যে ওই 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 অ্যাসিডটা, তাহলে এখানে দেখো আমি একটু করে যদি বলি, তাহলে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম এটা কিন্তু একটু ইয়ে করবা, মানে এটা একটু মনে রাখবা এই শব্দটা, কারণ এই শব্দটা ওই যে আমি যেটা বললাম এই কথাটা এখানে না লিখলেও তুমি মনে রাখতে হবে, কারণ এটা গুরুত্বপূর্ণ এই কারণে। আচ্ছা, এবার আসলে লাস্টের যে লবণটা ছিল সেটা হচ্ছে সালফাইট লবণ অথবা সালফার ডাইঅক্সাইড, একটা গ্যাস। তো এটা সরাসরি ব্যবহৃত হয় না, কেন ব্যবহৃত হয় না, এটা সরাসরি ব্যবহার না হয় এটা কি লবণ হিসেবে, তার মানে আসলে এটা সালফার ডাইঅক্সাইড হিসাবে কাজ করে, কিন্তু আমরা সরাসরি সালফার ডাইঅক্সাইড ব্যবহার না করে এটার একটা লবণ ব্যবহার করি, তাহলে লবণটা থেকে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। ওই সালফার ডাইঅক্সাইডটাই মূলত হচ্ছে কী করে মানে তোমার ইয়া হিসেবে কাজ করে, হিসেবে কাজ করে মানে প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। তো এগুলো কী কী কাজ করে, আমরা সাধারণত পটাশিয়াম মেটাডাইসালফেট এবং ফাইরোসালফেট রূপে ব্যবহার করা হয়। এগুলো কিসের জন্য, যে কাঁচা ফল, ফলের রস, মদ, সবুজ শাকসবজি এগুলো সংরক্ষণে এইটা ব্যবহৃত হয়। তাহলে এই পয়েন্টগুলো একটু মনে রাখবা কোথার জন্য ব্যবহৃত হয়। তো ফলের রসে থাকে কেমন কি বিভিন্ন লঘু অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, টাটারিক অ্যাসিড, এসব সালফাইড লবণসম এদের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে, যা খাদ্যবস্তুর জারণ রোধ করে। এই যে বললাম যে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করবে, এরা খাদ্যবস্তুর জারণটা রোধ করবে এবং এনজাইমের ক্রিয়া বাধা দেয় এবং ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড ইত্যাদি উপাদানের সাথে যুত যৌগ গঠন করে। তো তার মানে সোজা কথা হচ্ছে যে মূলত সালফার ডাইঅক্সাইডটাই হচ্ছে কি প্রিজারভেটিভ, বাট সরাসরি সালফার ডাইঅক্সাইড ব্যবহার করা হয় না। তাহলে কী ব্যবহার করা হয়, ব্যবহার করা হয় ওদেরই এমন লবণ ব্যবহার করা হয় যেগুলো বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে, ওই সালফার ডাইঅক্সাইড এইটাই পরবর্তীতে কী হিসাবে প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। সো এটাই মাথায় রাখলে হবে, আর কিছু লাগবে না, আশা করি বুঝতে পেরেছ। সো আমরা আসলে বিষয়গুলো একটু অবজেক্টিভের জন্য পড়াচ্ছি, কারণ এগুলো না পড়ালে তো তোমাদের সমস্যা হবে, সেই কারণে জিনিসগুলো পড়ে নেওয়া উচিত ভালো করে। আমি যেভাবে বুঝাচ্ছি প্রতিটা জিনিস যদি লাইন বাই লাইন বুঝে যাও তাহলে তোমাকে আর বাসায় পড়তে হবে না, কারণ এই জিনিসগুলো আমি প্রতিটা জিনিসই লাইন বাই লাইন পড়ানোর চেষ্টা করছি। আচ্ছা, এবার আসো অ্যান্টি অক্সিডেন্ট সমূহ, ওটা কৃত্রিম অ্যাক্সিডেন্ট, কৃত্রিম প্রিজারভেটিভগুলো, এবার আসো অ্যান্টি অক্সিডেন্ট। তাহলে অ্যান্টি অক্সিডেন্টের কাজ কী, অ্যান্টি অক্সিডেন্ট মানে হচ্ছে সোজা কথা, প্রথমে আমরা অ্যান্টি মাইক্রোবায়াল গেলো। সো অ্যান্টি মাইক্রোবায়ালের মধ্যে দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট। তাহলে এই অ্যান্টি অক্সিডেন্টটা কী কাজ করে, তার মানে খাদ্যবস্তুকে জারণের হাত থেকে রক্ষা করে। তো খাদ্যবস্তু যদি জারিত হয়ে যায় তাহলে সেই খাদ্যবস্তুটা পচে যায়, তো পচে গেলে সেটা আমরা খাইতে পারি না, সোজা কথা। তাহলে খাদ্যবস্তুটা কেমনে পচে সেটা আমাদেরকে আগে জানতে হবে, আবার বলছি খাদ্যবস্তুটা কেন পচে সেটা আমাদেরকে আগে জানতে হবে। তো তাহলে খাদ্যবস্তু কীভাবে পচে সেটার জন্য এই পয়েন্টগুলো হচ্ছে, এটা খাদ্যবস্তু পচে যে, তাহলে এই পচার হাত থেকে আমরা ওই অ্যান্টি অক্সিডেন্ট অণুগুলো ব্যবহার করবো। তাহলে অ্যান্টি অক্সিডেন্ট জিনিসটা কি, সোজা কথা যে চর্বি বা লিপিড অণু জারণ বিয়োজনে অংশগ্রহণকারী অক্সিজেন অণু লিপিড অণু থেকে সৃষ্ট মুক্তমূলকিক শোষণ করে কিছু রাসায়নিক পদার্থ চর্বিযুক্ত খাদ্যবস্তুর পচন রোধ করে। তার মানে আমরা সোজা কথায় বলি যে খাদ্যবস্তুকে সোজা জারণের হাত থেকে রক্ষা করবে ওই ধরনের পদার্থগুলোকে অ্যান্টি অক্সিডেন্ট বলবো, সোজা কথা। তো তার মানে চর্বি ও লিপিড অণু জারণ বিয়োজনে অংশগ্রহণ অক্সিজেন অণু, তার মানে অক্সিজেন অণু তো জারিত করে খাদ্যবস্তুকে, তো লিপিড অণু থেকে সৃষ্ট মূলককে শোষণ করে, তার মানে এই অক্সিজেন অণু লিপিড অণু থেকে যে মূলকগুলো তৈরি হবে ওগুলোকে শোষণ করে ফেলবে, তো শোষণ করে ফেলে ফলে ওগুলো কী হবে না, আর পচবে না। তো এখন আমরা জানবো যে আসলে এই খাদ্যবস্তুকে কীভাবে পচায় যে বিভিন্ন ধরনের ইয়াগুলো পদার্থগুলো। তো এখানে একটা উদাহরণগুলো আমি সহজে বলি, যে প্রথমে দেখা একদম এই পয়েন্টগুলো পড়ো, লিপিড অণু অক্সিজেনে বিক্রিয়া করে মানে খাদ্যবস্তু পচার সিস্টেম, তাহলে এই জারিত হয়ে যায় যে কোনো একটা বস্তু, যদি জারিত হয় তাহলে অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, তাহলে লিপিড অণুর সাথে যদি অক্সিজেন বিক্রিয়া করে তাহলে পারক্সি, এই যে কী তৈরি করে, পারক্সি লিপিড অণু সৃষ্টি করে, যে অক্সিজেন সহ পারক্সি মুক্তমূলক সৃষ্টি করে, যে পারক্সি, তার মানে ও মূলক থাকলে পারক্সি, তার মানে এটা বিক্রিয়া করে যে পারক্সি মুক্তমূলক সৃষ্টি করতেছে। তো এবার কী করবে, অস্থায়ী হাইড্রোক্সাইড অণু তৈরি হবে, তাহলে এখানে এটার সাথে আবার এটা বিক্রিয়া করে অস্থায়ী হাইড্রোক্সাইড অণু তৈরি হবে। তো অস্থায়ী হাইড্রোক্সাইড অণু বলতে এখানে কি হাইড্রোপারক্সাইড, এই যে হাইড্রোপারক্সাইড, হাইড্রোপারক্সাইড তার মানে হচ্ছে এই হাইড্রোজেনযুক্ত, এটা হাইড্রোজেনযুক্ত, আমরা জানি পারক্সাইড মানে হচ্ছে এই, যেমন আমরা এটাকে আমরা কী বলি বলতো, হাইড্রোজেন পারক্সাইড বলি, তার মানে HOO, তার মানে H2O2 হাইড্রোজেন পারক্সাইড বলি, তার মানে ও মূলক এবং ও মূলক দুইটা থাকলে এটা পারক্সিমূলক বলা হয়, পারক্সিমূলক বলা হয়। তাহলে এই পারক্সিমূলকে ও আছে, তাহলে এই হাইড্রোজেন আছে, তাহলে হাইড্রোজেন পারক্সি ওই লিপিডের সাথে বিক্রিয়া করে পারক্সিমূলক তৈরি করে। তারপরে কী হবে বলতো, প্রাথমিকভাবে অতীব সক্রিয় মুক্তমূলক সৃষ্টি হয়। তো এখন এই পারক্সিমূলকটা
তখন কি হয়, এবার বারবার বারবার বিক্রিয়া করে এক সময় খাদ্যবস্তুকে পুঁছিয়ে ফেলে বা খাদ্য জারিত করে ফেলে, খাদ্যবস্তুর প্রোটন যে প্রোটিন আছে প্রোটিনগুলো ভেঙে ফেলে। তো ভেঙে ফেললে তো খাদ্যবস্তু গন্ধ ছড়াবে, খাদ্যবস্তু দুর্গন্ধ ছড়াবে। সো এই দেখো, এই হাইড্রোক্সি মূলক সৃষ্টি করে যা পরে চেইন বিক্রিয়ার মাধ্যমে পচন ঘটায়, ফলে খাদ্যবস্তু কালো দাগ এবং দুর্গন্ধ সৃষ্টি হয়। তাহলে আমরা এটা কিন্তু লাগবে না, এগুলো তুমি পরীক্ষার জন্য লাগবে না, এই অংশটা একদমই লাগবে না, এই অংশটা একদমই লাগবে না। কিন্তু আমি বুঝাচ্ছি কেন, এটা বুঝাচ্ছি যে তুমি যাতে এখানের যে কৌশলগুলো একটু যাতে ফিল করতে পারো, অন্য কোনো কিছু না, এটা মানে লাগবে না তেমন একটা। এটা পরীক্ষার জন্য শুধু অ্যান্টিঅক্সিডেন্ট কাকে বলে এটা লাগবে, তারপর হচ্ছে তোমার ইয়া লাগবে, ওই যে কতগুলো ক্লিটিং এজেন্ট আছে না, ওই ক্লিটিং এজেন্টগুলো আমরা দেখবো, দ্যাটস অল, আর টেনশন নাই। সো আমরা এখানে জানলাম যে খাদ্যবস্তুকে জারিত কীভাবে করে সেই বিষয় সম্পর্কে জানলাম। সো এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নয়, তারপর আমি পড়াচ্ছি তোমাদের বোঝার জন্য, যাতে পড়লে বুঝতে পারো। তো এখন এই জারণ ক্রিয়া থেকে রক্ষা করার জন্য কী করবে, যে কিছু পদার্থ আমরা ব্যবহার করবো, যে পদার্থটা ব্যবহার করবো সেটাকেই আমরা বলছি অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলে এই অ্যান্টিঅক্সিডেন্ট কাজ কী, তার মানে লিপিড অণুকে যাতে ভাঙতে না পারে, এই অ্যান্টিঅক্সিডেন্ট অণু, মনে করো এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট অণু, তো এটা লিপিড অণুর সাথে যে মুক্তমূলক আছে সেই মুক্তমূলকের সাথে বিক্রিয়া করে অ্যালেজ তৈরি করে ফেলবে, এবং অধিক স্থায়ী মানে যে মূলকটা স্থায়ী, তার মানে সে কম বিক্রিয়া করবে, তারা কারোর সাথে সহজে বিক্রিয়া করবে না, তখন এটাকে ভেঙে সে অধিক স্থায়ী কম সক্রিয় একটা মূলক তৈরি করে ফেলবে। তো কম সক্রিয় মূলক যদি তৈরি করে, তাহলে যে মূলকটা কম সক্রিয় সে মূলকটা কারোর সাথে বিক্রিয়া করে না, আর বিক্রিয়া না করলে খাদ্যবস্তু পচবে না। তো তাহলে ফলে পচনের হাত থেকে এই যে পচনের জারণ কি মানে ক্রমান্বয়ে যে পচনের প্রক্রিয়া সেটা রক্ষা করে, সেটা থেকে রক্ষা করে। সো এই যেমন এটা অধিক সক্রিয়, অধিক সক্রিয়কে ভেঙে সে নর্মাল এ মূলকে সৃষ্টি করে ফেলে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো, তো ফলে এটা খাদ্যবস্তুটা আর ইয়ে হবে না, পচবে না। সো এটা হচ্ছে মূল কথা। সো এইচের সাথে অ্যাল বিক্রিয়া করে অ্যালে এবং এ মূলক তৈরি করে, তাহলে এটা অধিক স্থায়ী মূলক, এই অধিক স্থায়ী মূলক পরে আর অন্য কারোর সাথে বিক্রিয়া করে না। তাহলে অধিক স্থায়ী মূলক মানে হচ্ছে কম সক্রিয়, আবার বলো, অধিক স্থায়ী মানে অনেকক্ষণ স্থায়ী থাকবে, তো স্থায়ী থাকা মানে হচ্ছে কম সক্রিয়, তার মানে কারোর সাথে বিক্রিয়া করবে না, এটা হচ্ছে কথা। সো আশা করি বুঝতে পেরেছ। সো এবার আসো আমরা যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো কী কী আছে, কী কী অ্যান্টিঅক্সিডেন্টগুলো আছে, কয়েকটা অ্যান্টিঅক্সিডেন্টগুলোর নাম জানবো আমরা। এই নামগুলোই দরকার, শুধু এগুলোর নামগুলোই দরকার আমাদের জন্য গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বিউটালেটেড হাইড্রোক্সি এনিসল, এনিসল বলা হয়, এনিসল লেখছে বিএচএ বলা হয়, বিউটালেটেড হাইড্রোক্সি এনিসল, এটা আমাদের বইগুলোতে একসাথে হবে এটা। তারপর হচ্ছে বিউটালেটেড হাইড্রোক্সি টোলুইন বিএসটি, অথবা টার্সিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন, এইটা হচ্ছে আমাদের জন্য এই চারটা একটু মনে রাখবে, একটা দুইটা তিনটা চারটা, এবং প্রোপাইল গ্যালেট এইগুলো, এদের সংকেতগুলো যদি একটু করে দেখি। সো অক্সিজেন, আবার অক্সিজেন মুক্তমূলক শোষণ করে এরা, ওই যে মুক্তমূলকগুলো শোষণ করে এরা, আবার অক্সিজেন শোষণ করে এরকম মূলকগুলো হচ্ছে ভিটামিন সি, তারপর হচ্ছে ভিটামিন ই, তারপর হচ্ছে সালফাইট লবণ। তাহলে ভিটামিন সি এবং ভিটামিন ই, ভিটামিন ই হচ্ছে মূলত টোকোফেরল, আমরা এগুলো পড়বো, এখন পড়বো। সো এগুলো আমরা পরে জানবো, আগে আমরা এগুলো সংকেতগুলো একটু জানি। এই সংকেতগুলো ভর্তি পরীক্ষার জন্য দরকার, এইচএসসি পরীক্ষার জন্য দরকার নেই, তারপর একটু দেখো অনেক সময় অবজেক্টিভে দিয়ে দিতে পারে। তুমি দেখো বিউটালেটেড হাইড্রোক্সি, তাহলে হাইড্রোক্সি একটা মূলক থাকবে, তাহলে বিউটালেটেড, তার মানে বিউটালেটেড কেন, বিউটালেটেড এনিসল, এই যে ও থাকবে, ও সিএসসি, এটাকে বলা হয় এনিসল, মানে যদি বেনজিন বলে থাকে। আর বিউটালেটেড বলা হচ্ছে কেন, দেখো একটা কার্বন, এখানে একটা সিএসসি থাকবে, এখানে একটা সিএসসি থাকবে, এখানে একটা সিএসসি থাকবে, তাহলে এখানে, তাহলে এটা পুরোটা হচ্ছে বিউটালেটেড, বিউটালেটেড এটাকে বিউটালেট বলে, তাহলে বিউটালেটেড এই হাইড্রোক্সি, এই যে এই ও সিএসসি, এই পুরো অংশটাকে এনিসল বলা হয়। সো এটা সংকেতটা একটু জানলে ভালো, না জানলে তেমন একটা সমস্যা নেই। সো এটাকে আমরা চাইলে মানে এইভাবে থাকে, এটাকে আমি চাইলে সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করতে পারি। সাধারণ সংকেত কয়টা, তাহলে একটা কার্বন, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা কার্বন, তাহলে ছয় আর ছয়ের দশটা কার্বন, দশে আর এক এগারোটা কার্বন, তাহলে সি এগারো, তাহলে অক্সিজেন কয়টা আছে, অক্সিজেন দুইটা আছে, আর হাইড্রোজেন কয়টা আছে। তাহলে ওভাবে আমরা চাইলে হাইড্রোজেন আমরা চিন্তা করি, তিন তিরিকা নয়, তাহলে তিন তিরিকা নয়টা হাইড্রোজেন আছে, তাহলে এখানে একটা আছে, নয় একে দশ, তো দশ থাকলে এখানে দশ, তো দশ থাকলে আর এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা দশ, এগারো, বারো, তারপর হচ্ছে এখানে একটা তেরো। তাহলে এই হাইড্রোজেনগুলো আমরা ওভাবে কী করতে পারি, সংকেত আকারে, সাধারণ সংকেত আকারে প্রকাশ করতে পারি। আর ও কয়টা, ও হচ্ছে দুইটা। সো এভাবে আমরা সংকেত দিয়ে প্রকাশ করতে পারি। আমার কাছে মনে হয় যে এইভাবে প্রকাশ না করে বেসিক দিয়ে এভাবে পড়াটাই উত্তম আমি মনে করি। এরপর হচ্ছে বিউটালেটেড হাইড্রোক্সি টোলুইন, টোলুইন, এই টোলুইনটা আমরা জানি বিউটালেটেড কেন, এখানে একটা সিএসসি মানে সাইটটা কার্বন, এখানে সাইটটা কার্বন, বিউটালেটেড হাইড্রোক্সি আর টোলুইন আমরা জানি সিএসসি মূলক যদি থাকে, এই যে সিএসসি মূলক যদি থাকে কোনো জায়গাতে, তাহলে এই অংশটা হচ্ছে টোলুইন, এর এই অংশটা হচ্ছে টোলুইনের অংশ। তাহলে বিউটালেটেড মানে সে দুইটা বিউটালেটেড আছে, আর হাইড্রোক্সি মানে এই জায়গাতে হাইড্রোক্সি আছে। সো এই কারণে আমরা এটাকে বলি বিউটালেটেড হাইড্রোক্সি টোলুইন, টোলুইন মানে এটাকে টোলুইন, এই অংশটা হচ্ছে টোলুইন। তারপরে বেনজিন বলে যদি সিএসসি থাকে তখন তাকে টোলুইন বলা হয়। ঠিক সেমভাবে টার্সিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন, এটাকে আমরা টার্সিয়ারি মানে তিন ডিগ্রি, টার্সিয়ারি বিউটাইল হাইড্রো
ক্লোরোকুইনন টিবিএইচকিউ বলতে পারি। তারপরে এভাবে আমরা এখানে প্রোপাইল গ্যালেট এটাকে আমরা বলতে পারি। সো এগুলো একটু কষ্ট করে একটু দেখে নাও, আমার কাছে মনে হচ্ছে এগুলো কয়েকবার লিখলে মনে থাকবে। সো এটা নিয়ে তো ওরিড হওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে। সো এইগুলো একটু গুরুত্বপূর্ণ মনে রাখবা, বিএচএ, তারপর হচ্ছে বিএইচটি, তারপর হচ্ছে টিবিএইচকিউ এবং প্রোপাইল গ্যালেট, এই শুধু শব্দগুলো মনে রাখতে পারলে হবে। সো এবার আসো আমরা অ্যান্টিঅক্সিডেন্টের কথাই বলছিলাম। অ্যান্টিঅক্সিডেন্ট কী বলো তো? অ্যান্টিঅক্সিডেন্ট কী করে? যে অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট, মানে অক্সিজেনকে অ্যাবজর্ব করে ফেলে, আর এটা মুক্তমূলকগুলোকে কী করে? অ্যাবজর্ব করে। এটা মুক্তমূলক অ্যাবজর্ব করে, এটা হচ্ছে যে কি তোমার অক্সিজেনকে সরাসরি অ্যাবজর্ব করে ফেলে। তো এই ধরনের যে ইয়াগুলো রয়েছে, এটা এই অ্যান্টিঅক্সিডেন্টগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, আরেকটা হচ্ছে অনুমোদিত বা কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। সো প্রাকৃতিকগুলো কোনগুলো? এই যে টোকোফেরল সমৃদ্ধ ভিটামিন ই, ভিটামিন সি, এগুলো। তো তাহলে এই প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমরা একটু দেখব। তো অ্যাসকর্বিক অ্যাসিডকে আমরা জানি যে, তোমরা হয়তো জানো যে ওই যে তোমার জাহাজের মধ্যে একটা নাবিক অনেকগুলো লোক মারা গেছে, তারপরে ওখানে রোগ হচ্ছে বিভিন্ন ধরনের, ওই রোগ থেকে রক্ষা করার জন্য এই যে ভিটামিন সি, যখন সে ভিটামিন সি ইয়া পেলো তোমার আবিষ্কার করতে পারলো, বা তখন দেখলো সবগুলো রোগ অ্যাসকর্বিক অ্যাসিডের অভাবে অনেক ধরনের রোগ হচ্ছিলো, তো ওই সৈনিক দলকে বাঁচানোর জন্য লেবু ব্যবহার করা হয়েছিল। সো ওই লেবুতে ভিটামিন সি ছিল। সো এই অ্যাসকর্বিক অ্যাসিডটা খুবই গুরুত্বপূর্ণ, এটাকে ভিটামিন সি বলা হয়। অ্যাসকর্বিক অ্যাসিডকে ভিটামিন সি বলা হয়। সো টক ফল, বিভিন্ন শাকসবজি, কাঁচামরিচে অ্যাসকর্বিক অ্যাসিডটা থাকে। সো এটা হচ্ছে একটা প্রিজারভেটিভ, মানে প্রাকৃতিক প্রিজারভেটিভ। আর ভিটামিন ই, এটা চুলের মধ্যেও দেয়, মেয়েরা চুল পড়ে যাওয়ার জন্য রক্ষা করার জন্য ভিটামিন ই, এরকম মোটা মোটা কতগুলো ট্যাবলেট আছে এগুলো মাথার মধ্যে দেয়। তারপর নারিকেল তেলে দেয়, ভিটামিন ই সমৃদ্ধ। বলে না আমি তোমার চুলের জন্য পাগল, কার জন্য পাগল? চুলের জন্য পাগল। তো কী চুলের মধ্যে কী দেয়? ভিটামিন ই দে। বলে টোকোফেরল সমৃদ্ধ। এই টোকোফেরল মানে হচ্ছে কি? এই টোকোফেরল মানে হচ্ছে ভিটামিন ই, টোকোফেরল বলা ভিটামিন ইকে। সো এই ভিটামিন ই কোথায় কোথায় থাকে? সবুজ শাকসবজি, শস্য দানা, গমের আঙ্গুর, উদ্ভিজ তেল, এগুলোর মধ্যে ভিটামিন ই থাকে। তারপর হচ্ছে বিটা ক্যারোটিন, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের স্বাস্থ্যের জন্য। মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, টমেটো, গাজর, ফল, এগুলোর মধ্যে থাকে। তরমুজ, জাম, এপ্রিকট ইত্যাদি। আচ্ছা, তারপর অধাতু সেলেনিয়াম, এগুলো মাছ, মুরগি, মাংস, ডিম, এগুলোর মধ্যে থাকে আর কি এগুলো। সো এগুলো সবগুলো হচ্ছে কী বলতো? প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। আর বলো কী বলতো? প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। তো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার, যেমন আপেল, আপেল খেলেও কিন্তু আমাদের ক্যান্সার রোগ, ক্যান্সার দূর হয়। তো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাওয়া বেশি গুরুত্বপূর্ণ, কারণ এগুলো আমাদের শরীরের বডিগুলোকে জারণ প্রক্রিয়া থেকে রক্ষা করে, ক্যান্সার থেকে রক্ষা করে। এখানে খাদ্যে বেশি বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকলে ওই খাদ্যগুলো খাওয়া আমাদের জন্য স্বাস্থ্যসম্মত, এটা একটু মনে থাকতে হবে। আচ্ছা, রাইট। সো গেলো এটা। এবার আসো আন্তর্জাতিক যে খাদ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা আছে, সো সেখানে যে সংস্থাগত অনুমোদিত কৃত্রিম অ্যাক্সিডেন্টগুলো কী আছে? বিএচএ, বিএসটি, টিবিএইচকিউ, প্রোপাইল। এটা কিছুক্ষণ আগে বলেছি, এটা একটু মাথায় রাখবা। সো এগুলো কিছুক্ষণ আগে বললাম, এগুলো হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই কৃত্রিমগুলো, এটা কৃত্রিম। সো এই কৃত্রিমগুলো একটু মনে রাখবা, চারটা, 1, 2, 3, 4, ঠিক আছে। বিবিটিপি, 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 এটা হচ্ছে বিবিটিপি, এটাকে আমরা বলতে পারি বিবি বিবিটিপি। তার মানে হচ্ছে বিএচএ, বিএসটি, তারপর টিবিএইচকিউ, তারপর হচ্ছে প্রোপাইল গ্যালেট। এই চারটা শব্দ মনে রাখবা, তাহলে হচ্ছে যে আমরা সহজে মনে রাখতে পারবো। চিলেটিং এজেন্ট বা চিলেটিং এজেন্ট, এটাকে চিলেটিং এজেন্টও বলা হয়। তাহলে এগুলো কী করে? চিলেটিং এজেন্ট কী বলে? কাকড়ার কামড় যেটা বলে। কাকড়ার কামড় মানে কি? হচ্ছে কোনো একটা তোমার ইয়েকে, তোমার রাসায়নিক, যেমন আমরা ডিওপর ব্লক মৌলসমূহ যেগুলো রয়েছে, তো ডি ব্লক মৌলসমূহ কী কী? যেমন আমাদের আয়রন রয়েছে, কপার রয়েছে, এগুলো হচ্ছে কি? ডি ব্লক মৌলসমূহ। সো এই ডি ব্লক মৌলগুলোকে, এগুলোকে যে এগুলো কী তৈরি করে? এগুলো ডি ব্লক মৌলগুলোর মধ্যে এগুলো কী তৈরি করে? কিলেটিং যৌগ বা কাঁকড়া কামড়ের মতো যৌগ তৈরি করতে পারে, ওই যে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে, যেটা আমরা তৃতীয় অধ্যায়ে পড়িয়েছিলাম। সো ওই যৌগগুলো কী করে? যে খাদ্যবস্তুর মধ্যে যে সমস্ত উপাদানগুলো, যেমন ফেরাস, যে ফেরাস, এই যে আয়রন, লোহা, ফেরাস এবং ফেরাস এবং ফেরিক, এটা 3+, এবং কোবাল, কপার, এই সমস্ত তেল চর্বি জারণ ক্রিয়ায় প্রভাবক রূপে ক্রিয়া করে এরা। তার মানে এই ধরনের মূল আয়নগুলো, মানে জটিল তোমার এগুলোকে আয়ন বলবো, আমি এটাই বলবো যে জটিল আয়নগুলো আর কি, এই আয়নগুলো এরা জটিল আয়ন তৈরি করতে পারে। সো এই জটিল আয়ন তৈরি করলে তখন খাদ্যবস্তু কী হয়? ভিটামিনগুলোকে নষ্ট হয়ে যাবে, বিভিন্ন ভিটামিন নষ্ট করে ফেলবে। সো এখন আমি ওই খাদ্যবস্তু থেকে যদি এই উপাদানগুলোকে যদি আমি আলাদা করে ফেলতে পারি, তাহলে ওই খাদ্যবস্তুটা নিরাপদ। তার মানে এরা আর অন্য কোনো যৌগ তৈরি করতে পারবে না। তাহলে এরা যদি কোনো বস্তুর সাথে যৌগ তৈরি করে ফেলে, তাহলে ওইটার রং চেঞ্জ করে, কারণ আমরা জানি ডিব্লক মনুষ অন্ত অবস্থান্ত ধাতুর সময় রঙিন যৌগ তৈরি করে, ফলে খাদ্যবস্তুর কালার চেঞ্জ হয়ে যায়। তো কালার যখন সে দেখতে বিশ্রী লাগে, খাইতে ইচ্ছে করে না, মানে তুমি রান্না করছো সাদা জিনিস হয়ে গেছে কেমন ব্যাটকানো, কালো মানে হয়ে গেছে, রঙিন হয়ে গেছে, খাইতে ইচ্ছে করবে না। সো ওই রঙিন হওয়ার জন্য এই ধরনের আয়নগুলো বেশি দায়ী। সো এই আয়নগুলোকে যদি আমি বাইরে থেকে একটা
কিলেটিং এজেন্টগুলো ব্যবহার করে ওই আয়নগুলোকে যদি আমি বিজি করে ফেলি বা কোনো একটা যৌগ তৈরি করে ফেলি, তাহলে ওই আয়নগুলো কী করতে পারবে না, খাদ্যবস্তুর মধ্যে থাকা উপাদানের সাথে বিক্রিয়া করতে পারবে না। আর খাদ্যবস্তুর উপাদানের সাথে যদি বিক্রিয়া করতে না পারে তাহলে তারা খাদ্যবস্তুকে পচাবে না, খাদ্যবস্তুকে রঙিন করবে না, এটা হচ্ছে মূল কথা। সো এই কিলেটিং এজেন্ট আমরা কী কী ব্যবহার করি সেটা একটু জানবো আমরা। সো এটা হচ্ছে মূল কথা, হচ্ছে ওই উপাদানগুলোকে কিলেটিং এজেন্টগুলো কী করে ফেলবে, এই আয়নগুলোকে ব্লক করে ফেলবে, ব্লক করে যৌগ তৈরি করে ফেলবে। তো যৌগ যখন তৈরি করে ফেলবে তখন এরা আর খাদ্যবস্তুর সাথে বিক্রিয়া করে জটিল আয়ন তৈরি করে রঙিন করতে পারবে না, খাদ্যবস্তুকে পচাতে পারবে না। এটা হচ্ছে মূল কথা বা মোদ্দা কথা। এখন এই জিনিসটা আমরা মানে এই কিলেটিং এজেন্ট হিসেবে কী কী ব্যবহার করবো সেটা আমরা জানবো। তো আসো কী কী জানে আমরা দেখি। এগুলো আমি কয়েকটা উদাহরণ আমি দিয়েছি যে এগুলো তোমরা একটু দেখে নিলে হবে। তো ভিটামিন এ বিনষ্ট করে, খাদ্যবস্তুকে বিবর্ণ করে, যে কিছুক্ষণ আগে বললাম বিবর্ণ করে মানে বর্ণগুলো উল্টাপাল্টা করে ফেলবে, বিবর্ণ মানে বর্ণহীন করে ফেলবে, তারপরে হাবি জাবি কাহিনী করে ফেলবে, এটা হচ্ছে মূল কথা। সো এখন আমরা যে এই খাদ্যবস্তুতে আমরা কিলেটিং এজেন্ট হিসেবে কী ব্যবহার করব, সবচেয়ে বহুল প্রচলিত বা কিলেটিং এজেন্ট হচ্ছে যে ইডিটিএ সবচেয়ে বহুল প্রচলিত, ইডিটিএ এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এখন আমি এই ইডিটিএ জিনিসটা একটু করে তোমাকে বোঝাবো যে এটা আসলে শুধু ইডিটিএ মনে রাখলে হয়, বাট এটাকে তোমাকে আমি সহজে বোঝাবো। এটা হচ্ছে ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটেট। একটু আমার সাথে সাথে একটু লিখো, ইথিলিন তার মানে হচ্ছে CH2 দুইটা ইথিলিন, এই যে মূলক এটার নাম হচ্ছে ইথিলিন। এবার ডায়ামিন, তাহলে এমিন আছে, তাহলে নাইট্রোজেন আছে, এখানে নাইট্রোজেন আছে, তাহলে এমিনে আছে, হাইড্রোজেন দুইটা থাকার কথা। তাহলে ডায়ামিন মানে দুইটা এমিনো মূলকে থাকবে, নাইট্রোজেন দিলাম, বাট লাস্টে লেখা আছে টেট্রাঅ্যাসিটেট, তার মানে এই কার্বন একটা অ্যাসিডেট মূলক থাকবে, সরি এই নাইট্রোজেনে, এই নাইট্রোজেন একটা অ্যাসিডেট মূলক থাকবে, এই নাইট্রোজেন একটা অ্যাসিডেট মূলক থাকবে, এই নাইট্রোজেন একটা অ্যাসিডেট মূলক থাকবে। তো তাহলে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কী? CH3COOH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। তাহলে অ্যাসিডের মূলক কী? তাহলে এইচটা যদি চলে যায় তাহলে এই এই যে আয়নটা এটা হচ্ছে অ্যাসিটেড আয়ন। তো অ্যাসিটেড আয়ন যদি যুক্ত থাকে তাহলে এখানে যেহেতু বন্ধন একটা আছে তাহলে হাইড্রোজেন একটা কম হবে, তাহলে এখানে এই যে একটা হাত খালি এখানে এরকম, তার মানে এই জায়গাতে CH2COOH, এই যে অ্যাসিটেড, তাহলে CH2COOH এখানে একটা আয়ন, তাহলে এখানে CH2 এখানে HOOC এখানে। তো এটাকে অনেকে COOC এভাবে না লিখে C11O এখানে ও এভাবে লিখে, এভাবে লিখে। তো তার মানে হচ্ছে এটার গাঠনিক সংকেত আর কি, যে COO মূলক এভাবে লিখা যায়। তুমি চাইলে এভাবে লিখতে পারবো, অসুবিধা নেই। তো আমি এটা বোঝার জন্য তোমাকে একটু লিখে দিলাম সহজভাবে। তাহলে এখানে এটা একটা নেগেটিভ চার্জ, তাহলে এখানে CH2, তাহলে এখানে COO এই আয়নটা থাকবে। তাহলে এদের কাজ কী? এদের মানে কিলেটিং এজেন্টের মূল কাহিনী, তাদের মধ্যে মুক্তজোড়ী ইলেকট্রন থাকবে, আর এই মুক্তজোড়ী ইলেকট্রনগুলো কাঁকড়ার কামড়ের মতো সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হবে। তাহলে সন্নিবেশ বন্ধনে আবদ্ধ জটিল আয়নের সাথে, ওই যে ফেরাস ফেরিক এই আয়নগুলোর সাথে যৌগ তৈরি করে ফেলবে। তো যৌগ যদি তৈরি করে ফেলে তখন ওই যৌগটা, তখন ওই যৌগটা যখন তৈরি হবে তখন ওই সংশ্লিষ্ট আয়নটা আর খাদ্যবস্তুর সাথে বিক্রিয়া করতে পারবে না, এটা হচ্ছে মূল কাহিনী। তো তাহলে এটাকে লিগান বলা হয়, এটাকে লিগান বলা হয়। এই ইডিটি হচ্ছে এক ধরনের লিগান্ড বলা হয়। আমি যদি একটু লিখি লিগান্ড বলা হয়। তাহলে এই লিগানটা কয়দণ্ডী লিগান্ড? আমরা জানি যতটা সন্নিবেশ বন্ধন থাকবে তার দণ্ড ততটা। তো তাহলে এখানে কয়দণ্ড? এটা ছয়দণ্ডী লিগান্ড। তাহলে একটু অবজেক্টিভের জন্য বা ভর্তি পরীক্ষার জন্য মনে রাখবা, ইডিটিএ কয়দণ্ডী লিগান্ড? ছয়দণ্ডী লিগান্ড, ছয়দণ্ডী লিগান্ড। একটু খা বইয়ের মধ্যেও লিখে ফেলবা, ছয়দণ্ডী লিগান্ড মানে ছয়, এখন ছয়টা দণ্ড কোথায় কোথায় আছে আমি একটু দেখাই দিচ্ছি। তাহলে ছয়টা দণ্ড আছে, এখানে একটা দণ্ড মানে মুক্ত জোড় ইলেকট্রন আছে, এখানে একটা দণ্ড দুইটা, তাহলে মুক্ত জোড় ইলেকট্রন আছে দুইটা, তাহলে দুই দণ্ড। তাহলে এখানে একটা মুক্ত জোট, এখানে একটা মানে নেগেটিভ চার্জ, তার এখানে একটা, এগুলো এগুলো কী করতে পারে? ছয়দণ্ডী লিগান্ড। এটাকে কয়দণ্ডী লিগান্ড? তাহলে একদণ্ডী, দুইদণ্ডী, তিনদণ্ডী, তিনদণ্ডী, চারদণ্ডী, পাঁচদণ্ডী, ছয়দণ্ডী, এটাকে ছয়দণ্ডী লিগান্ড বলা হয়। সো ইডিটি এটা ছয়দণ্ডী লিগান্ড। সো এটা তাহলে এটা সন্নিবেশ সংখ্যা কত? তার মানে যতটা সন্নিবেশ বন্ধন আবদ্ধ হতে পারে তার সন্নিবেশ সংখ্যা তত। তাহলে সন্নিবেশ সংখ্যা, তাহলে 1, 2, 3, 4, 5, 6, তাহলে সন্নিবেশ সংখ্যা 6। এটা কোথাও লেখা আছে কিনা দেখো, এই কিলেটিং এজেন্ট বা কাকড়ার কামড়ে যে ধরে এগুলোকে কামড়ায় ধরে, এখানে এগুলো আমি পড়িয়েছি কিলেটিং এজেন্টটা আগে, তারপরে এখন একটু পড়িয়ে দিচ্ছি যাতে একটু সহজ হয়। সো এটা একটা ছয়দণ্ডী লিগান্ড, এখানে লেখা আছে কিনা দেখো, এখানে মনে হয় কোথাও লিখেন, আচ্ছা হ্যাঁ রাইট, এই যে মোট 6টি কার্যকরী ইলেকট্রন যুগল থাকে, একটু আন্ডারলাইন করো, মোট 6টি কার্যকর, এই কারণে এটাকে ইডিটিএ আয়ন লিগ্যান্ড কিলেটিং এজেন্ট রূপে কাজ করে। তো 6টি সন্নিবেশ বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়, 6টি সন্নিবেশ বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়, খুবই ইম্পর্টেন্ট, এটা একটু জানাবো। এটা কি স্ক্রিনশট তুলে নিতে পারো অথবা তোমরা লিখে নিতে পারো, একটু স্ক্রিনশট তুলে নাও এবং খাতায় সুন্দর করে লিখে ফেলবে এটা ইডিটিএর ব্যাপারটা, আমি যেগুলো বলছি এগুলো আশা করি বুঝতে পেরেছো। সো আমি এটা মুছে দিচ্ছি।
সো এবার আসো, এবার যে কাহিনীটা হবে সেটা হচ্ছে যে ইথিলিন ডায়ামিন, তাহলে ইথিলিন, এই যে ইথিলিন ডায়ামিন দুই পাশে দুইটা এমিন, এটা দ্বিদণ্ডী লিগ্যান্ড, তাহলে এখানে একটা, এখানে একটা, এটা দ্বিদণ্ডী লিগ্যান্ড, তার মানে এটা সন্নিবেশ সংখ্যা দুই, এটা সন্নিবেশ সংখ্যা দুই, এটা সন্নিবেশ সংখ্যা, সন্নিবেশ সংখ্যা দুই। সো এটা একটু মনে মনে রাখবা, তাহলে সহজ হয়ে যাবে। এবার আসো ফুড অ্যাডিটিভস, এটা সাধারণত এক নাম্বারের জন্য পরীক্ষা আসতে পারে। আমি আবার বলছি, এটা কয় নাম্বারের জন্য আসতে পারে? পরীক্ষা এক নাম্বারের জন্য আসতে পারে। ফুড অ্যাডিটিভস মানে কি? মানে খাদ্যকে একটু রং সং ভং সং করার জন্য, খাদ্য দেখতে একটু লোভনীয় হওয়ার জন্য আমরা কিছু বাড়তি জিনিস যোগ করি, যেগুলোর কোনো ফুড ভ্যালু নাই। আবার বলছি, যেগুলো কোনো ফুড ভ্যালু নাই, মানে স্বাস্থ্যসম্মত কোনো ভ্যালু নেই, বাট খাদ্য এটা খাইলে আমাদের ক্ষতি হবে না, খাইলে ক্ষতি হবে না। যেমন ফুড অ্যাডিটিভ হিসেবে আমরা খাদ্যের যে রঙগুলো ব্যবহার করি, কিন্তু আমি যদি এখানে বিল্ডিংয়ের রঙ ব্যবহার করি তাহলে আমাদের ক্ষতি হবে, কিন্তু আমি যদি খাদ্য ফুড ফুড যে কালারগুলো সেগুলো ব্যবহার করি সেটা ওয়ান কাইন্ডস অফ ফুড অ্যাডিটিভস, বাট এটার কোনো ভ্যালু নাই, মানে এটা কোনো ফুড ভ্যালু নাই, কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারি, সেটাই মূলত ফুড অ্যাডিটিভস। এডিটিভ মানে খাদ্যকে একটু রং সং একটু লোভনীয় করার জন্য আমরা রং ব্যবহার করি। যেমন মিষ্টি যদি একটু লাল হয়, বা লাল মিষ্টি খাবো, বাচ্চারা একটু আকর্ষিত হয়, সেটা একটু মনে রাখবা। সো এখানে যে ফুড অ্যাডিটিভস কী কী বলতো, ফুড অ্যাডিটিভসগুলো কী কী? প্রিজারভেটিভসের সাথে খাদ্যের গন্ধ স্বাদ রং ইত্যাদি উন্নত করার জন্য ফুড অ্যাডিটিভস নামে বিশেষ রাসায়নিক খাদ্যে মিশানো হয়, কিন্তু এগুলো এদের কোনো ফুড ভ্যালু নেই, এটা মনে রাখবা। এই ফুড অ্যাডিটিভ যদি ব্যবহার করা হয়, কিন্তু আন্তর্জাতিকভাবে এই যে ইউরোপিয়ান কমিউনিটি কর্তৃক অনুমোদিত বিভিন্ন ফুড অ্যাডিটিভসের নির্দিষ্ট নম্বর ই সাথে যুক্ত থাকে, যেমন সর্বিটলের এই যে E420, মানে 420 যদি হয়, তার মানে যে সমস্ত খাদ্যের মধ্যে ফুড অ্যাডিটিভ ব্যবহার করা হয়েছে ওই সমস্ত খাদ্যের কোটার মধ্যে এরকম ই থাকবে। সো ই থাকলে মনে করবে যে এটার মধ্যে কোনো কিছু ব্যবহার করেছে, তার মানে এক এক এরকম যে সমস্ত উপাদানগুলো ব্যবহার করবে প্রত্যেকটা উপাদানের একটা এরকম নাম্বার আছে, নাম্বারের পূর্বে ই আছে, তাহলে E420 তো মানে জানো বুঝো একটু সোরা খাসিয়ত, তাহলে E420 মানে হচ্ছে ওই যে আমরা যদি সর্বিটল ব্যবহার করি তখন সেক্ষেত্রে E420টা খাদ্যর কোটার মধ্যে যদি E420 দেওয়া থাকে তাহলে মনে করবো এখানে সর্বিটল ব্যবহার করা হয়েছে। সিম্পল জিনিসগুলো একটু মনে রাখলেই হলো। ও, এগুলো বুঝে বুঝে পড়ো, তাহলে সহজ হয়ে যাবে জিনিসগুলো। এবার আমি ওই যে কিছুক্ষণ আগে যেটা বললাম এটাকে ক্লাসিফিকেশন করছি, তোমরা একটি স্ক্রিনশট তুলো, এগুলো কিছুক্ষণ আগেও পড়িয়েছি। যে অ্যান্টি মাইক্রোবায়াল এজেন্টগুলো হচ্ছে এগুলো, যেগুলো বললাম এগুলো কিছুক্ষণ আগে পড়িয়েছি, অ্যান্টি মাইক্রোবায়াল এজেন্ট, এগুলো অ্যান্টি মাইক্রোবায়াল এজেন্ট, এগুলো অ্যান্টি মাইক্রোবায়াল এজেন্ট। সবাই একটি স্ক্রিনশট তুলো, আশা করি স্ক্রিনশট তুলেছ। আর কিছুক্ষণ আগে যেগুলো পড়িয়েছি এগুলোই, এগুলো একটু সহজভাবে তোমাদেরকে জন্য উপস্থাপন করতেছি। তাহলে এবার আসো, এবার আমরা অ্যান্টিঅক্সিডেন্টগুলো কী কী আছে দেখো, এটা হচ্ছে প্রাকৃতিক, এটা হচ্ছে কৃত্রিম, আবার মুক্তমূলক শোষণকারী, আবার তোমার অক্সিজেন শোষণকারী, তার মানে এই চারটা ভাগ করে ফেলছি মনে রাখার জন্য, পরীক্ষা মানে তোমরা যাতে পড়লে মনে থাকতে পারে সেটার জন্য আমি ভাগ করে ফেলছি যাতে মনে থাকা, তার এই জিনিসগুলো মূলত মনে রাখার জন্য তোমাকে একটা চার্ট করে দেওয়া আছে। আমার অ্যাসেন্স বইটাতে আছে, কোন বইটাতে? অ্যাসেন্স যে বইটা আছে আমার, ওই বইটাতে জিনিসগুলো আছে। সো আমার বই যদি তোমরা পেয়ে থাকো অ্যাসেন্স, ওই বইয়ের মধ্যে জিনিসগুলো উল্টায় দেখলে এগুলো পাবা। তো তারপর আমি তোমাদেরকে এখানে তুলে দিয়েছি কেন, যাতে করে তোমরা মনে রাখতে পারো সহজে এগুলো কোনটা পার্টগুলো যাতে মনে থাকে। সো দ্বিতীয় পার্ট অ্যান্টিঅক্সিডেন্ট, এই উপাদানগুলোকে আমি আলাদা করে দিয়েছি, দেখছো এখানে যে এগুলো সব পড়িয়েছি কিছুক্ষণ আগে, তারপরে আশা করি স্ক্রিনশট তুলেছো অথবা বইতে আছে। তারপর দেখো এই যে ক্লিনিং এজেন্ট কী কী সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি, ক্লিনিং এজেন্টগুলো কী কী দিয়ে দিয়েছি এটা স্ক্রিনশট তুলো না। এরপর রাসায়নিক প্রিজারভেটিভসের বৈশিষ্ট্যগুলো সেগুলো কিছুক্ষণ আগে বলেছি, সো তারপরে একটু করে কিছুক্ষণ আগে বলেছি, তারপরে একটু একটু করে স্ক্রিনশট তুলে নিতে পারো যাতে তোমাদের রিভিশন দিতে সহজ হয়, সোজা কথা। তারপর হচ্ছে আমাদের এই যে কোন খাদ্য বস্তুতে মানে আমরা কী কী উপাদান ব্যবহার করবো, হাজারি স্যারের বইয়ে এগুলো আছে, তারপরে একটু করে আমরা এগুলো শিখবো বা পড়বো। যেমন দেখো সোডিয়াম বেনজয়েট, আমরা এটা হচ্ছে একটা অ্যান্টিমাইক্রোবায়াল বা অ্যান্টিমাইক্রোবিয়াল, এগুলো কী কী কাজ করে এবং এগুলো আমরা কোথায় কোথায় ব্যবহার করবো। ইস্ট মোল্ড, প্রাকৃতিক যে উপাদানগুলো আছে খেয়াল করো সবাই, ইস্ট মোল্ডস এবং অণুজীব ধ্বংসকারী, ফলের রস আচার, এগুলোতে আমরা ব্যবহার করি, জেলি পনির পাউরুটি বিস্কুটে ব্যবহার করি, হচ্ছে এটা এই যে সোডিয়াম সর্বেট ব্যবহার করি এগুলোর জন্য। তারপর হচ্ছে যে এরপরে এসিটিক অ্যাসিড ব্যবহার করি আমরা এই যে আচার চাটনি সসের জন্য, এবং কত মাত্রায় ব্যবহার করি, 200 ppm 200 ppm 6-10%। তাহলে এসিটিক অ্যাসিড 6-10% মানে হচ্ছে ভিনেগার, এটাকে আমরা ভিনেগার বলতে পারি, ভিনেগার। তাহলে ভিনেগারটা হচ্ছে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি মাইক্রোবিয়াল। তাহলে এগুলোর মাইক্রোবিয়াল এগুলো কিছুক্ষণ আগে পড়িয়েছি, তারপরে এগুলোকে আমি চার্ট করে দিচ্ছি যাতে করে অনুমোদিত মাত্রাগুলো তোমার মনে থাকে, কিছুক্ষণ আগে পড়িয়েছি তারপরে অনুমোদিত মাত্রাগুলো মনে রাখার জন্য কোথায় কোথায় আমরা ব্যবহার করবো সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। তাহলে এই যে সাইট্রিক অ্যাসিডটা কোথায় ব্যবহার করা হয়, তারপর হচ্ছে যে তারপরে এখানে যে নাইট্রেট লবণগুলো কোথায় ব্যবহার করা হয়, তাহলে এই জিনিসগুলো আমরা একটু কষ্ট করে যদি আমরা পড়ি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে, ঠিক আছে কিনা। সো এটা একটু ইয়ে করে নাও, স্ক্রিনশট তুলে নাও, এবং এই মানগুলো বিশেষ করে এখানে এই মানটা গুরুত্বপূর্ণ এবং এই মানটা গুরুত্বপূর্ণ। আর অনেক সময় সোডিয়াম বেনজয়েট এটা পরীক্ষায় আসে। সো এই 1, 2, 3টা মান হচ্ছে বেশি গুরুত্ব
গুরুত্বপূর্ণ, এই মানগুলো একটু মুখস্থ করার চেষ্টা করো, আর বাকিগুলো মনে থাকবে, মনে থাকলে ভালো, না থাকলে সমস্যা নেই, কারণ ওগুলো পরীক্ষায় তেমন একটা আসে না। তারপরেও গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমার মনে হয় একটু চোখ বুলিয়ে নেওয়াটাই উত্তম, এটা একটু মাথায় রাখবা অবজেক্টিভের জন্য। এগুলো কিন্তু ইয়াতে আসবে না, সৃজনশীল আসবে না অবজেক্টিভে। সৃজনশীলে তো আমি পড়িয়েছিলাম যে কোনটা কত পার্সেন্ট ব্যবহার করা হয়। তো তাহলে শর্টকাট একটু স্ক্রিনশট তুলে নাও, খাতায় তুলে নেবে, তাহলে তোমাদেরই উপকার হবে। আচ্ছা, এরপরে দেখো আর অন্যান্য উপাদানগুলো কোন পরিমাণ ব্যবহার করবা, কত পার্সেন্ট ব্যবহার করবা, এগুলো একটু এখানে দেওয়া আছে। চিপসের মধ্যে কী ব্যবহার করবা, ক্যান্ডির মধ্যে কী ব্যবহার করবা, ক্যান্ডি হবে, ক্যান্টিন এখানে ভুল লিখছে, এখানে ক্যান্ডি হবে, ক্যান্ডি, ক্যান্ডি, ক্যান্ডি মানে যে বাচ্চারা যে চকলেট টকলেট খায় ওগুলো, জেলি, চুইংগাম, চুইংগাম তো চিনো, চুবে চিবে খায়, তারপরে মাখন, এগুলোর মধ্যে আমরা বিউটালেটেড বিএসটি ব্যবহার করব। এগুলো কী করে, অ্যান্টিঅক্সিডেন্টস খাদ্যবস্তুর জারণ মুক্ত রাখে। অ্যান্টিঅক্সিডেন্ট মানে কি, অক্সিডেন্ট মানে কি জারিত হওয়া, তো অ্যান্টিঅক্সিডেন্ট মানে জারিত হওয়া থেকে রক্ষা করা। সো বেসিকটা যদি জেনে যাও তাহলে মনে রাখা সহজ, সোজা কথা। সো এগুলো একটু কনফেশনারি দ্রব, পনির, স্ন্যাক্স, স্ন্যাক্স চিনো তো, এই যে শুকনো খাবারগুলো, জলসানো মাংসা মানে চিকেন টিক্কা, চিকেন টিক্কা চিনো, চিকেন টিক্কা যে খাও, ওই যে কি বলতাম রেস্টুরেন্টে যায় যায় ওই চিকেন টিক্কার মধ্যে কি ব্যবহার করা হয়, এই যে বিউটালেটেড হাইড্রোক্সি এনিসোল বিএচএ ব্যবহার করা হয়। সো এটাও মাথায় রাখবা, এগুলো মানে সতেজ থাকার জন্য। সো এগুলো আমরা একটু পড়বো, আশা করি স্ক্রিনশট তুলে নিয়েছো অনুমোদিত মাত্রা সহ, এটা নিয়ে এত উড়ি হওয়ার কোনো কারণ নাই। এটা ফুড এডিটিভস, এগুলো কী কী সেটাও একটু একটু দেখো, খাদ্যবস্তু কীভাবে গুড়, এই যে গুড় বাজারে গুঁড়া দুধে কী ব্যবহার করা হয়, এই যে এটা হচ্ছে এই যে ইমালসিফায়ার, যেমন হচ্ছে লেসিথিন, এই যে ই দেখছো কিনা, ফুড এডমিশনের মধ্যে তার নাম্বারটা সহ দেওয়া আছে 322। এগুলো মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ, এই কারণে আমি একটু এগুলো চার্ট করে দিয়েছি, এগুলো আমার ওই যে ইয়াতেও এসেন্স বইটাতেও আছে। সো ওরিট হওয়ার কোনো কারণ নাই, স্ক্রিনশট তুলে নাও আর একটু জাস্ট পড়ে নিলেই হবে, আর এত টেনশন করতে হবে না ইনশাল্লাহ, ঠিক আছে। সো একটু স্ক্রিনশট তুলে নাও, পড়ে নিলে হবে। আচ্ছা, এবার আসো মনে রাখার জন্য টিপস, মনে রাখতে পারার জন্য টিপস আছে, এটা আমার বইতেও আছে, তারপর আমি একটু এখানে তোমাদেরকে পড়ানোর জন্য চেষ্টা করছি। সেটা হচ্ছে অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট মনে রাখতে পারার জন্য শুধু কেস মনে রাখবা। তাহলে কেসের সি মানে কি, ভিটামিন সি, এ মানে কি, ভিটামিন এফ, এখানে এফ মানে ওই এফ, এফের উচ্চারণটা এর মতো, এই কারণে এফ এ। তারপর হচ্ছে এস মানে হচ্ছে কি, সালফাইড লবণ, আর ই মানে তো ভিটামিন ই, টোকোফেরল, টোকোফেরল, আর সি মানে কি বলো, বলো কি সি মানে, মনে আছে কি না ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড, সো আশা করি মনে থাকবে। সো ক্লিটিং এজেন্ট, এটা মনে রাখার জন্য পলি, এখানে আমরা অলস্য বলি, এটাকে সুন্দর শব্দ, তো আলসিয়া, আলসিয়া মানে অলস আর কি, অলস, তাহলে পলি আলসিয়া মানে পলি হচ্ছে অলস, তো আলসিয়া শব্দটা বলবা। তাহলে পলি মানে হচ্ছে পলিফসফেট, আই মানে হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, তারপর হচ্ছে এল মানে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, আর সা মানে হচ্ছে সাইট্রিক অ্যাসিড, এগুলো সবগুলো অ্যাসিড, এখানে অ্যাসিডটা এখানে আসবে, এই শব্দটা এখানে আসবে। সো অ্যাসকর্বিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড মানে এটা এক শব্দ, এটা এক শব্দ, এটা এক শব্দ, সো এটা একটু মনে রাখবা, ল্যাকটিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিড। সো পলি হচ্ছে আলসিয়া, তো আলসিয়া কেন আলসিয়া সেটা একটু মনে রাখবা। তারপর হচ্ছে ছত্রাক নিবারণকারী খাদ্য রাসায়নিক সংরক্ষক, বস আসিতেছে, বস আসবে, তাহলে বস কেন, বস মানে হচ্ছে বেনোমিল, আর স মানে হচ্ছে সালফার ডাইঅক্সাইড, যেটা আমি বললাম সালফেট লবণগুলো, তারপর হচ্ছে এ সোডিয়াম আলফা ফিনাইল ফিনেট, সোডিয়াম আলফা ফিনাইল ফিনেট, তারপর হচ্ছে আসিতেছে মানে হচ্ছে আয়োবেনজাডল, আয়োবেনডাজল। সো এগুলো একটু মানে মেডিকেলের জন্য গুরুত্বপূর্ণ, এই এই অপশনটা একটু পড়ে রাখা ভালো, কারণ তোমার মনে থাকবে, আশা করি টেনশন হবে না। সো মোটামুটি আমরা যদি এগুলো একটু মনে রাখতে পারি তাহলে আমাদেরই লাভ, আমরা একটু সিস্টেমেটিক্যালি পড়বো তাহলে টেনশন হবে না ইনশাল্লাহ। সো প্রিজারভেটিভসগুলো এবার কী কী আমরা প্রিজারভেটিভ ব্যবহার করি, যে সোডিয়াম অ্যামোনিয়াম সালফেট, তাহলে পাউরুটির জন্য ব্যবহার, পাউর এটা কিন্তু মেডিকেলে আসে এই কারণে এটা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে টাইটেনিয়াম, টাইটেনিয়াম ডাইঅক্সাইড, এটা হচ্ছে দুধ, কফি, ক্রিমার, তার বিএসসি হচ্ছে তৈল, তারপর এটা হচ্ছে মাংস, এই যে এটা হচ্ছে এগুলো একটু এখানে একটু এটা মিস ইয়ে হয়েছে একটু উল্টা, এটা মাংস, এটা 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 এটা, হ্যাঁ রাইট। তারপর হচ্ছে এটা হচ্ছে যে জুস, সফট ড্রিঙ্কস, এটা পরীক্ষায় বেশি আসে, বারবার বলছিলাম এটা পরীক্ষায় বেশি আসে, এগুলো মানে সংক্ষেপে জিনিসগুলো একটু মনে রাখবে, এগুলো পরীক্ষায় আসে এই কারণে ওই সবগুলো সারমর্মটা এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে পটাশিয়াম বোরো ব্রোমো অক্সাইড, তাহলে এটা হচ্ছে হ্যামবার্গার, বার্গার খাও, বার্গার খাইলে এটা এই বার্গারের মধ্যে এটা থাকে। সো কোনটা কী কী কাজে ব্যবহার করা হয় সেটা আমরা এখানে দেখাই দিলাম তোমাদের মনে থাকার জন্য, ঠিক আছে। আশা করি স্ক্রিনশট তুলে নিয়েছো, টেনশন ছাড়া নো টেনশন ডু পুত্তি। এবার বিপদ, ফুড এডিটিভসের কী কী বিপদ হতে পারে, বাজিরে বাজি খাওয়া সমস্যা নেই কিন্তু বিপদও আছে, মানে খাদ্যের ভেজাল হইলে যেরকম সমস্যা হয়, এডিটিভসও অনেক সময় ক্ষতি করতে পারে। সো কী কী ক্ষতি হতে, অ্যালার্জি হইতে পারে, তারপরে অ্যালার্জি হবে, তারপরে অ্যালার্জি মানে কেমন, চর্মে র্যাশ উঠবে, ফ্যাটে মানে ফ্যাটে ড্যাক উঠবে আর কি, এটা খাড়া বলে, ফ্যাট খাড়া বলে, বুঝছো কিনা, ড্যাক উঠে মানে বেশি বেশি করে খাওয়ার, যখন খাওয়া তখন অতিরিক্ত ড্যাক উঠবে,
মনে হচ্ছে খাবার বেরিয়ে যাচ্ছে এরকম মনে হবে। তারপর হাইপার অ্যাসিডিটি, অম্লতার কারণে ঘুমের ব্যাঘাত ঘটে। তারপর যে দীর্ঘমেয়াদী অসুস্থতা, ক্যান্সার সৃষ্টি, আল্লাহ তোমাদেরকে হেফাজত করুক এই ধরনের থেকে। বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে খাদ্য, হচ্ছে নিরাপদ খাদ্য। সো আমরা চাইবো সবাই নিরাপদ খাদ্য খেতে, এবং আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাইতে পারি যদি আমরা নিরাপদ খাদ্য পাই, ফলমূল যদি নিরাপদ পাই। সো আমরা এই সমস্ত যেগুলো অতিরিক্ত আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি করে ওগুলো খাবো না। সো তোমরা তোমাদের সবার সুস্থতা কামনা করছি। আজকের মধ্যে এতটুকুই, নেক্সট ক্লাসে আমরা কোড়াজাতকরণের সম্পূর্ণ জিনিস ভালোভাবে পড়বো। আজকের মধ্যে এতটুকুই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।